বাংলাদেশের বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেল আই দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্যে। কথা বলবার জন্য আমার আজকের অতিথি বায় বসা আছেন বাংলাদেশ আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু, আর আমার ডানে রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নেতা এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী প্রাক্তন সেনা কর্মকর্তা ব্যারিস্টার এম সরওয়ার হোসেন। স্বাগত আপনাদের দুজনকে স্টুডিওতে। পিলখানা হত্যা দিবস বা বিডিআর বিদ্রোহ দিবস নানা নামে নানানজন অভিহিত করছেন, এটি শোকাবহ দিন এবং একটি ন্যাক্কারজনক দিন বাংলাদেশের ইতিহাসে আমরা গতকাল অতিবাহিত করলাম। সো এই ঘটনার যেন পুনরাবৃত্তি না হয় এবং এই ঘটনার কে কেন্দ্র করে অনেক রকমের কথাবার্তা হয়েছে, আলোচনা হয়েছে, সব কিছু মিলিয়ে এ থেকে আমাদের শিক্ষা কী ভবিষ্যতের জন্যে? ধন্যবাদ আপনাকে। আমাদের স্বাধীনতার পরে বিডিআরের ঘটনাটা আমাদের ঘটনা আসলে দুদিন ধরেই ঘটেছে, 25-26 যে মানে ঘটনার যে সূত্রপাত সেখান থেকে যে পরবর্তীতে যে আউটকাম যেটা শুরুতে হয়তো আমরা কেউ চিন্তাও করতে পারি নাই আর কি, তো এটা আমাদের জন্য অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং আমাদের জন্য অন্তত শকের। বিশেষ করে যেসব আর্মি অফিসাররা ডেপুটেশনে বিডিআরে ছিলেন, যারা শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করি, তাদের শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে আমার যেটা উপলব্ধি সেটা হলো যে আমরা স্বাধীনতা যুদ্ধে কিন্তু এতগুলি আর্মি অফিসারকে আমরা হারাই নাই, কিন্তু আমরা দুদিনের ঘটনায় আমরা এতগুলি আর্মি অফিসারকে হারিয়েছি যারা অত্যন্ত দক্ষ, অত্যন্ত পারদর্শী এবং কারো কারো সাথে আমাদের ব্যক্তিগত সম্পর্কও ছিল। একজন থাইল্যান্ডের কাউন্সিলর হিসেবে ছিলেন যাকে আমি ব্যক্তিগতভাবে চিনতাম, পরবর্তীতে উনি ডেপুটেশনে এসে এখানে গিয়েছিলেন। তো আমার মনে হয় যে আসলে আমাদের যদিও বিডিআরে ঘটনাটা প্রথম, আমাদের দেশে সামরিক বাহিনীতে এই ঘটনাটাগুলি আমি বিডিআরে বোধহয় এর আগে একবার এরকম ঘটনা কিছুটা স্বল্প, এত বড় তো না, এত বড় স্কেলে তো ম্যাসিভ স্কেলে তো আর্মিতেও ঘটে না। হ্যাঁ, আর আর্মির যে ঘটনাগুলি ঘটে সেটা আর্মিতে অন্যভাবে দেখা হয়, বাট বিডিআরের জিনিসটা একটু মানে অন্যভাবে গিয়েছে। আমি তো মনে করি যে প্রথম কথাটা যে এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা কোনো দেশের সামরিক বাহিনীর জন্য অত্যন্ত দুর্ভাগ্যজনক, এবং দ্বিতীয় যে জিনিসটা আমি বলতে চাই সেটা হলো যদিও আমার ডিফেন্স এক্সপার্টিজ নাই, আমাকে বলতে হবে একটা পলিটিক্যাল দৃষ্টিভঙ্গি বা সাধারণ একজন অবজারভার হিসাবে, সেখানে আমার মনে হয় যে আমাদের যে বর্ডার গার্ডের যে প্রথমে একটু ব্যাকগ্রাউন্ডটা আমাদেরই করা দরকার যে বর্ডার গার্ডের ভূমিকা স্বাধীনতার যুদ্ধের আগে থেকে, এবং আমি যতটুকু ইতিহাস পড়েছি যে 1971 সালের 24 মার্চ আমাদের প্রথম সেক্টরের সেক্টর কমান্ডার মেজর রফিক সাহেব উনি তখন ইপিআরে ছিলেন, এবং মানে যুদ্ধের শুরু হওয়ার আগ মুহূর্তেই কিন্তু ইপিআর ওনার বই অনুযায়ী লক্ষ্য প্রাণের বিনিময়ে উনি লিখেছেন যে ইপিআর কিন্তু বিদ্রোহ করে তারা স্বাধীনতা যুদ্ধে সশস্ত্র ভূমিকা শুরু করেছিল, এবং সেই সাথে তাদের যে সারা বাংলাদেশে ইপিআরের যারা সদস্য ছিল তারা কিন্তু বড় একটা ভূমিকা রেখেছে। আপনি যতগুলো সেক্টর কমান্ডার দেখবেন, যতগুলো যুদ্ধ দেখবেন তাদের একটা ব্যাপক ভূমিকা আছে, এবং সেই ভূমিকার ধারাবাহিকতায় একটা স্বাধীন দেশে যখন এই ধরনের ঘটনার উৎপত্তি হয়, আমার যেটা উপলব্ধি আমি মানে সহজে বলি যে আমার যেটা উপলব্ধি সেটা হলো যে আমরা কেউই কিন্তু চিন্তা করতে পারি নাই যে জিনিসটা এই ধরনের টার্ন করবে। আর শুরুতে যেটা ছিল একটা স্বাভাবিক তাদের ন্যায্য দাবি আদায়ের কিছু মানে টার্মস অ্যান্ড কন্ডিশন, যে আমরা যারা বিডিআরে আছি তাদের কিছু সুযোগ সুবিধা দিতে হবে, এবং আমরা যেটা টিভির মাধ্যমে দেখেছি যে তারা কিছু দাবি দাওয়া পেশ করেছে, ইনিশিয়ালি কিন্তু সবার একটা সিম্প্যাথি ছিল যে না তারা হয়তো ডিপ্রাইভ বা তাদের ওখান থেকে এই হচ্ছে না, কিন্তু পরবর্তীতে যে হত্যাকাণ্ডটা হয়েছে এবং আমি যেভাবে এবং প্রত্যেকটা জায়গায় কিন্তু এটার বিচারও হয়েছে, কিন্তু আমাদের এই মানে বিভিন্ন কু এন্টি কু বা আর্মির মধ্যে যে ঘটনাগুলি 75 পরবর্তী যতগুলি ঘটনা ঘটেছে সবগুলো ঘটনাকেই কিন্তু আপনাকে সামরিক দৃষ্টিতে দেখার প্রয়োজনীয়তা আছে বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি, এবং আমি যাদেরকে চিনি যারা আমাদের সহপাঠী আর্মি অফিসার আছেন বা এখনও যারা আর্মি আছেন তাদের মধ্যে কিন্তু বেদনার জায়গাটা প্রশমিত না,
তাদের মধ্যে কিন্তু এই জায়গাটা কিন্তু সবসময়ই আমি বলবো যে মানে গ্রিভেন্সের জায়গাটা অনেক বেশি কঠিন হয়ে আছে। সো আমার মনে হয় যে এটার একটা পূর্ণ মানে যারা এটার মধ্যে ছিল তাদের শাস্তি হয়েছে, ব্যবস্থা নেওয়া হয়েছে, বাট ভবিষ্যতে জানি এই ধরনের জিনিস না হয় এটার একটা পূর্ণ তদন্ত মানে হওয়া দরকার এবং আমাদের বাহিনীগুলোকে ওইভাবেই ইয়ে করা দরকার। যদিও এই ঘটনার পরে বিডিআরে অনেক রিফর্ম হয়েছে, অনেক সুযোগ সুবিধা বদলাইছে, আচার আচরণও আমরা যেহেতু সিভিলিয়ান আমাদের হয়তো জানার সুযোগ নাই, বাট আশা করি যে ওই আচার আচরণের জায়গা থেকে যে গ্যাপটা ছিল সেই গ্যাপগুলো হয়তো মিনিমাইজ হয়েছে এবং আমরা আশা করব যে এই বাহিনী যেভাবে শৃঙ্খলিত আছে আরও শৃঙ্খলিত থাকবে, তার কারণ তারা সার্বক্ষণিক আমাদের স্বাধীনতা সার্বভৌমতা রক্ষায়। আমাদের আর্মি হলো আমাদের যুদ্ধকালীন একটা ফোর্স আর এরা সার্বক্ষণিক আমাদের সার্বভৌমত্ব রক্ষায় পুরো বর্ডার জুড়ে তাদের অবস্থান এবং প্রতিটা দিন তাদেরকে একরকম যুদ্ধই করতে হয় যেহেতু বিভিন্ন হোস্টাইল টেরিটরি আছে। আপনি যদি চিন্তা করেন মিয়ানমার বর্ডারের কথা এখন যেখানে আমাদের এই যে 10 লক্ষের উপরে রোহিঙ্গা চলে আসলো, তাছাড়াও বিভিন্ন সময় আমরা বিভিন্ন অনাকাঙ্ক্ষিত ঘটনার কথা শুনি যেখানে মানে গোলাগুলি হয় বা বিভিন্ন অকারেন্স হচ্ছে, তো সেই জায়গাগুলিতে আমার মনে হয় যে এই বাহিনীরগুলার ব্যাপারে আরও বেশি আমাদেরকে সচেতনতা হওয়া উচিত এবং এই দিনগুলি বিশেষ করে এই দিন গুলি যখন আমাদেরকে আসে আমাদেরকে শুধুমাত্র শোকাভূতই করে না, আমাদেরকে চিন্তার মধ্যে নিয়ে আসার সুযোগ তৈরি করে যে আমাদের কিছু করণীয় আছে এবং কিছু করা প্রয়োজন। জি ব্যাচম সরওয়ার হোসেন। জি জিল্লু ভাই আপনাকে ধন্যবাদ, সুপ্রিয় দর্শক দেশ বিদেশ থেকে যারা দেখছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, আমার সহ আলোচক টিটু ভাইকেও ধন্যবাদ। উনি যেটা বলছেন টিটু ভাই আমি তার সাথে এই কথার সাথে একমত হয়ে শুরু করছি যে ভবিষ্যতে এই ধরনের ঘটনা যাতে পুনরাবৃত্তি না ঘটে সেই জন্য পুঙ্খানুপুঙ্খভাবে আরেকটা তদন্ত করা দরকার এবং সেই তদন্তের জায়গায় আপনার মনে আছে সে সময় যে আনিসুজ্জামান সাহেব যে তদন্তটা করেছিল সেইখানে ওনার তদন্তে মিনিমাম 10 জায়গায় বলে গেছেন যে অমুককে জিজ্ঞাসাবাদ করতে হবে, অমুককে জিজ্ঞাসাবাদ করতে হবে, অমুককে জিজ্ঞাসাবাদ করতে হবে, এখান থেকে এই জিজ্ঞাসাবাদ আর করা হয়নি। একটা প্রশ্ন যে তদন্তে বলা হচ্ছে জিজ্ঞাসাবাদ করতে হবে, তদন্ত যারা করলেন তাদেরই তো কাজ ছিল জিজ্ঞাসাবাদ করা, তারা করেন, তারা জিজ্ঞাসাবাদ করতে গিয়েছে তাদেরকে সহযোগিতা করা হয়নি এবং তাদের তদন্ত রিপোর্ট আছে, হ্যাঁ সম্ভবত এটা আছে এবং সেই এনফোর্সমেন্ট ওই তদন্ত কমিটির ছিল না যার জন্য পারে এইটা, তো সেই জায়গা থেকে আর কোনো প্রোগ্রেস হয় নাই। এবং 2 নম্বর হচ্ছে যে জেনারেল জাহাঙ্গীর যে তদন্তটা করেছিল সেই তদন্ত আলোর মুখ দেখেনি, অতএব একটা অংশের বিষয় সেটা তো সেনাবাহিনীর অভ্যন্তরীণ তদন্ত, অভ্যন্তরীণ জেনারেল জাহাঙ্গীরের না, সেটাও বিডিআর তদন্ত এবং বিডিআর যেহেতু মিনিস্ট্রি অফ হোমসের আন্ডারে এখানে একটা জনস্বার্থ আছে, উনি সেনাবাহিনী অংশটা বেশি দেখেছেন বটে বাট এটা তো একটা আদালতে যখন এই বিচার কার্য হয়েছে তখন কি আদালতে এই তদন্ত রিপোর্ট গুলো দেখতে চেয়েছিলেন? আদালত দেখছে কিনা আই এম নট শিওর, বাট আদালতের কিছু অবজারভেশন আসছে সেটা, বাট আমি যতটুকু পেপার পত্রিকায় পড়েছি পুরো জাজমেন্ট আদালত চাইলে দিতে সবাই ওইটা ওই ওই তদন্তগুলো এনেছে বলে অতটা ডিটেল এনেছে বলে আমার মনে হয় না, কারণ কোনো পত্রিকায় ওইভাবে আসেনি, তো যেহেতু এটা একটা পাবলিক ফাংশন এবং ঘটনাটা শুধু বাংলাদেশ না বহির্বিশ্বের সবাই জানে, অতএব ওই তদন্ত জেনারেল জাহাঙ্গীর তদন্ত আপনার সিক্রেট বলতে পারবেন না, সেটাকে জনগণের জানার অধিকার রয়েছে, সেটা করা উচিত ছিল। তো এই ঘটনায় তখন আমি লন্ডনে লেখাপড়া করি, 12টা করছি, ট্রাস্ট মি যে আমি 4-5 দিন লেখাপড়া করতে পারিনি, তো সেই সময় যে ব্রিটিশ হাই কমিশনার ওখানে যে ডিএ ছিল আমাদেরকে ডেকে একটু সবার সাথে কথাটা বলা হলো যে এর ভিতরে যে 57 জন অফিসার মারা গেছে তার 50 জন অফিসারের সাথে কোনো না কোনো ক্যাপাসিটিতে আমি যখন সেনাবাহিনীতে চাকরি করেছি তাদের সাথে চাকরি করেছি, একসাথে ইউএন মিশন করেছি, আমার 2 জন কোর্সমেট আমি হারিয়েছি এখানে, তো এই ঘটনাটা যেমনটি আমার ভাই বললেন যে স্বাধীনতা যুদ্ধেও এত অফিসার মারা যায় নাই, এইটা যদি আপনি সমস্ত কিছু অ্যানালাইসিস করেন এখানে ডেফিনেটলি একটা আন্তর্জাতিক ষড়যন্ত্রের অংশ হিসেবে এটা হয়েছে বলে আমি বিশ্বাস করতে চাই, কারণ আমরা এখন ব্যক্তিগতভাবে যেসব তথ্য পাই এটা অনেকের নলেজে ছিল এরকম একটা ঘটনা ঘটবে কিন্তু সেইটাকে আপনার প্রতিরোধের যথেষ্ট ব্যবস্থা নেওয়া হয় নাই। উদাহরণস্বরূপ আপনাকে বলি যে যখন স্বরাষ্ট্রমন্ত্রী ভিতরে যে ঢুকে কোত যেটা অস্ত্রাগার বলে চাবি এনে বলে যে এই যে অস্ত্রাগারের চাবি আমার কাছে, তখন উনি বললেন না যে অফিসারগুলো কোথায়,
এবং আমি যেহেতু ইনফ্যান্ট্রি অফিসার ছিলাম, আমি পার্বত্য চট্টগ্রামে 4 বছর চাকরি করেছি, ইউএন মিশন করেছি, যে আমাদের আর্মির যে ক্যাপাবিলিটি ছিল এইটাকে কন্টেন্ট করার জন্য মাত্র 30 মিনিট সময়ের দরকার ছিল, মাত্র 30 মিনিটস। অর্থাৎ প্রথম বিডিএর দরবার হলে যে 11 জন অফিসার মারা গিয়েছিল, তারপরে বাকি সবাইকে রক্ষা করা যেত যদি রাষ্ট্রীয়ভাবে যদি এইটাকে ঠিক মতন হ্যান্ডেল করা হতো, যদি সেই সময় সেনাবাহিনী প্রধান ঠিক মতন হ্যান্ডেল করা হতো। সেনাবাহিনী প্রধান মইনুল আহমেদ এই দায়িত্ব কোনোদিনই অ্যাভয়েড করতে পারবে না যে তার ম্যান অ্যান্ড ম্যাটেরিয়াল রক্ষা করার জন্য আলাদা কোনো অর্ডারের প্রয়োজন হয় না। এটা তার ইনহেরেন্ট রেসপন্সিবিলিটি ছিল তার অফিসার এবং তাদের ফ্যামিলিকে প্রোটেক্ট করা। উনি অর্ডারের অপেক্ষায় থাকলেন এবং সেই অর্ডার আর কখনই আসলো না। সেই সময় যে 46 ব্রিগেড কমান্ডার ছিল, আমরা একসাথে চাকরি করেছি, তারা ওইখানে আপনার 10টার ভিতরেই তাদের ট্রুপস চারিদিকে চলে গেছিলো। ইভেন তারও 30 মিনিটস আগে আপনার এপিসি, আপনার র্যাবের এপিসি চলে গেছিলো। ওর ভিতরে তাদের ওই রকম কোনো ক্যাপাবিলিটি ছিল না যে তাদেরকে ফেস করার, জাস্ট ভিতরে ঢুকলেই ওরা ডিসলস হয়ে যেত এবং বাকি আর একটা অফিসার মারা যায় না। তো এই দায় দায়িত্ব সেনাপ্রধান মইনুল আহমেদ মারা গেলেও তার এইটা বহন করতে হবে। এবং সেনাবাহিনী প্রধান হয়ে সে এমন একটা পরিস্থিতি সৃষ্টি করেছে যে এখন মৃত্যুর জন্যও সম্ভবত সে বাংলাদেশে আসতে পারবে না আজকে, যে সেটা তো যার জন্য ভবিষ্যতে এটা না করলে। আর একটা জিনিস বলতে হয় এখানে, যে আপনি যদি দেখেন মিলিটারি মিউটিনি, কোনো মিউটিনি আজ পর্যন্ত পলিটিক্যালি সলভ হয় নাই। সেই স্বর্ণ মন্দিরের কথা মনে আছে, এইখানে যে পলিটিক্যালি সলভ করতে গেল, দ্যাট ওয়াজ এ গ্রেট মিস্টেক। এইটাকে মিলিটারিলি সলভ করা উচিত ছিল, তাহলে এতগুলো জানমালের ক্ষতি হতো না এবং ওই 11 জন বাদে বাকি সবার জীবন বেঁচে যেত। না, বাট এখানে আপনি যদিও বলেছেন যে জেনারেল মঈন অর্ডারের অপেক্ষা ছিলেন, কিন্তু আমি তো পাল্টা আবার এভাবে জানতে চাইতে পারি যে রাজনৈতিক নেতৃত্বকে, সেনা নেতৃত্ব ঠিকঠাক মতো পরামর্শ কি করণীয় আছে, স্ট্র্যাটেজিক্যালি টেকনিক্যালি কি করা উচিত ছিল বা করা দরকার, সেটা তারা পরামর্শ দিয়েছিলেন কি না সেটা তো আমরা জানি না। সেই সেই পরামর্শ দিতে না পারাও একটা ব্যর্থতা। যারা প্রধানমন্ত্রীর ওখানে যে চা খেলেন সমাধানের নামে, সেই লিস্টে পর্যন্ত নাকি সেখানে পাওয়া যায়নি যে কারা ওখানে ছিল। তো এগুলো আরও থ্রেডবির অ্যানালিসিস করলে এবং ভবিষ্যতে নিশ্চয়ই এটা বের হবে। আর কিছু যোগ করবেন এই কথার প্রেক্ষিতে? আমি একটু জিনিস একটু যোগ অবশ্যই করতে হয় আর কি। উনি একটা কনস্পিরেসি থিওরির মতো একটা ওনার একটা ধারণার কথা, আন্তর্জাতিক ষড়যন্ত্র, হ্যাঁ আন্তর্জাতিক ষড়যন্ত্র বলেছেন, প্লাস অনেকগুলো ভূমিকার কথা বলেছেন। দেখেন, এটা সেই বাংলাদেশ 1975 সালের 15ই আগস্ট, জাতির জনক বঙ্গবন্ধুকে ট্যাঙ্কের গুলি ছাড়া, ট্যাঙ্ক দিয়ে জাতির জনককে হত্যা করা হলো, এবং 46 ব্রিগেড থেকে 32 নম্বরের দূরত্ব আর 46 ব্রিগেড থেকে ইয়ের দূরত্বটা কিন্তু তারও কম। এবং বঙ্গবন্ধু ফোন করার পরেও ওনার স্বাধীন বাংলাদেশের আর্মির কেউ রেসপন্ড করতে আসে নাই, ওনার একজন সামরিক কর্মকর্তা ছাড়া। এবং আমি যদি এখন এই থিওরি নিয়ে আলোচনা করতে চাই, সো এটা যে নতুন কিছু তা তো না, তারা যে ওই ধরনের ইতে রিয়্যাক্ট করে না, এবং তখন হয়তো আমার বয়স ছিল না, বাট এটা তো আমরা নিজেরা দেখেছি, আমাদের চাক্ষুষ একটা ইয়ে আছে যে তাদের কী করণীয় ছিল সামরিক বাহিনীর যেটা। এবং দেখেন, আমরা সিভিলিয়ান, উনি আর্মিতে ছিলেন, ওনাদের ট্রেনিং আলাদা, বাট আমরা সিভিলিয়ান ম্যাস পিপুলের ইর কথা চিন্তা করি। অবশ্যই যে কোনো গোহেড বর্ডারে কোনো দিনই কোনো পলিটিক্যাল লিডারশিপ একটা বর্ণাম জানি কি ম্যাস ইয়ের উপরে গুলি চালাতে বলবে না। আমাদের অনেক অন্যায্য দাবি নিয়ে আমাদের শ্রমিকরা রাস্তায় থাকে। সামরিক সরকারের সময় যেহেতু আমার বাবা ট্রান্সপোর্ট বিজনেসের সাথে ছিল, অনেক সময় দেখতাম ওনাদেরকে নিয়ে যেত আলোচনার জন্য। আলোচনার জন্য নেওয়া মানে কি 8-10 ঘন্টা বসায় রাখতো যতক্ষণ পর্যন্ত প্রবলেম, বাট একটা সামরিক ইয়ের পলিটিক্যাল গভর্নমেন্ট কিন্তু শ্রমিকদের উপরে লাঠিচার্জ বা গুলাগুলি বা এই ধরনের কোনো নির্দেশ দিবে না। সো পলিটিক্যাল গভর্নমেন্ট বা সিভিলিয়ান গভর্নমেন্ট যারা আছে তারা কখনোই এই ধরনের নির্দেশ দিবে না যে মানে আর্মির সলিউশনে যেতে। বাংলাদেশ না, কোনো দেশেই দিবে না। এটা দ্বিতীয় মহাযুদ্ধ বা কোনো যুদ্ধের অবস্থা না যেখানে এই ধরনের অর্ডার দেওয়া কমান্ডার ইন চিফের পক্ষে সম্ভব। এগুলো আমরা দেখি মানে ওই যে ওয়েস্টার্ন মুভিতে আমেরিকার প্রেসিডেন্টরা সিরিয়ার মতো আক্রমণ করে, বাংলাদেশের মতো জায়গায় উনি থাকলে কী করতেন আমি জানি না, বাট যে কোনো পলিটিক্যাল গভর্নমেন্ট, নির্বাচিত গভর্নমেন্ট থাকলে কেউ যদি কোনো প্রোটেস্ট করে না জেনে, হ্যাঁ আমরা সবাই আমি জানি যে না জেনে, কিন্তু আমি কিন্তু উইথ অল সিম্প্যাথি বলছি যে আমাদের কিন্তু ঘটনাটা এর পিছনে যে ঘটনাটা কেউ জানতাম না। আমি বর্তমান ওই সময় যে আইপিজি ছিল, আজকে উনি কিন্তু সংসদের সদস্য কিশোরগঞ্জ নূর মোহাম্মদ খান সাহেব,
উনি স্বরাষ্ট্রমন্ত্রীর কথা বললো, ওনার বলা উচিত ছিল, সেই স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে কিন্তু আইপিজি সাথে ছিল, আইজিপি সাথে ছিল, এবং তার একমাত্র কন্যার জামাতা ওইতে নিহত হয়েছিল। তো মানে আমার স্বরাষ্ট্রমন্ত্রীকে যদি আমি দোষ দিই, একজন সিভিলিয়ান স্বরাষ্ট্রমন্ত্রীকে, উনি তখন কি করেছিল, সো এই কষ্টগুলি আসবে। আমি প্রশ্ন করতে চাই না, যেহেতু আমি বললাম যে এটার এক্সপার্টিজও আমাদের না, তবে এখান থেকে আমাদের শিক্ষণীয় আছে আমি যেটা মনে করি, এবং আমি অবশ্যই মনে করি যে বাংলাদেশ আর্মি এখান থেকে তাদের মতো করে তাদের সব কিছু কিন্তু দৃশ্যমান করা, স্বচ্ছতা মানে এই না যে আপনাকে সব কিছুই পাবলিশ করতে হবে, সব কিছুই সবার জানার অধিকার আছে, আমি এই বিষয়ে মানে কখনোই একমত না। আমেরিকার অনেক জিনিস আছে যে কখনোই পাবলিশ করা হয় না, এবং একটা টাইম পরে হয়তো করা হয় যখন এটার কোনো ইম্প্যাক্ট থাকে না। কোল্ড ওয়ারের সময় যদি আপনি দেখেন, বাংলাদেশেরও বিভিন্ন আছে, এগুলো হয়তো 15-20 বছর পরে করা হবে। তো আমার মনে হয় যে কনস্পিরেসি থিওরি না দিয়ে আমরা সবাই জাতিগতভাবে এই ঘটনাটা যাবার আগে আরেকটা ছোট প্রশ্ন আপনাকে করতে চাই। আমরা যেহেতু বিজিবি নিয়ে কথা বলছি, আপনি দেখবেন যে গত কয়েকদিন ধরে এটি আন্তর্জাতিক গণমাধ্যমের সূত্র ধরে বিজিবির এক কর্মকর্তার খুবই গুরুত্বপূর্ণ সম্পর্কে নানা ছবি, নানা ভিডিও, নানা রিপোর্ট, এবং সেটা আবার বিজিবিতে কর্মরত সেনা কর্মকর্তারাই করছেন, অভিযোগ করেছেন সে গণমাধ্যমের কাছে, সেগুলো সোশ্যাল মিডিয়াতে যাচ্ছে, এবং তারা আবার প্রধানমন্ত্রীর কাছেও অভিযোগ করেছেন, সেই চিঠিও ওই রিপোর্টে ছাপা হয়েছে। এটি একটি দিক। তো শৃঙ্খলা আসলে কোথায় ফিরে আসলো বা কতটা ফিরে আসলো? তত ব্যাপকভাবে ওই রকম প্রতিক্রিয়া না হলে, কিন্তু বড় বড় জায়গায় যে দুর্বলতাগুলো এখনও বড়োভাবে আছে সেটি একটি স্পষ্ট। আরেকটি হচ্ছে যে আমরা রাজনৈতিক কিছু মানে যেমন ধরেন যুব মহিলা লীগের এক নেত্রীর খবর নিয়ে গত কয়েকদিন ধরে গণমাধ্যমও তোলপার, সোশ্যাল মিডিয়াও তোলপার, সব এগুলো আসলে কিসের বার্তা দিচ্ছে? মানে একজন পলিটিশিয়ান হিসেবে, সরকারি দলের একজন আইন প্রণেতা হিসেবে, মানে আপনি নিজে কেমন বোধ করেন একটু আমি জানতে চাই। দেখেন, মাননীয় প্রধানমন্ত্রী এটা কিন্তু আমাদের সংসদে বলেছেন যে দুর্নীতি আছে এবং দুর্নীতি নির্মূল করতে হবে। তো এটা কিন্তু এমন না যে অস্বীকার করার কোনো সুযোগ আছে, যে আমাদের এখানে কিছু লোক সুবিধাগুলি নিচ্ছে না, অবৈধ অন্যায় সুবিধা নিচ্ছে না, এটা হলো এক। দুই, এটা কিন্তু আওয়ামী লীগ সরকার, মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আওয়ামী লীগ সরকার, তারাই কিন্তু এই ফাইন্ডিংসগুলো করছে, এমন না যে কোনো নিউজ টিভি নিউজ করেছে সেটা হাইড করার চেষ্টা করতেছে, করা হয় নাই, এমন না যে কোনো অ্যালিগেশন আনা হয়েছে সেটাকে ঢাকার চেষ্টা করতে, তা কিন্তু করা হচ্ছে না। এই সরকারই, তার যে আইন শৃঙ্খলা বাহিনী আছে, তারাই কিন্তু এই লোকগুলোকে আইডেন্টিফাই করতেছে এবং আইনের আওতায় আনা হচ্ছে সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে। তো আমি অবশ্যই এই জিনিস জায়গাটা না, আমি সব জায়গায় দেখবো যে যে আরও যে ঘটনাগুলি হয়, আপনি বললেন না যে সামাজিক অবক্ষয়ের এমন একটা জায়গায় আমরা আজকে এসে পড়েছি যে আমাদের আসলে এটা চিন্তা করার বিষয়, শুধুমাত্র এটাকে ক্রিমিনোলজি দিয়ে চিন্তা করলে হবে না, আমাদের সামাজিক নৈতিক অবক্ষয়ের জায়গাটা নিয়ে চিন্তা করতে হবে। এবং আমরা টাকার পিছে, মাননীয় প্রধানমন্ত্রীকে আমি বলতে শুনেছি যে আমরা কিছু মানুষ আছে যে টাকার পিছে অন্ধ হয়ে গেছে, পরিবার সমাজ এটা নিয়ে চিন্তা নাই। তো এই এই ঘটনাগুলি আমাদেরকে এটাই আমার কাছে মনে হয় যে যারা রাজনীতি করেছেন, আমি মানে আপনি তো আরও বেশি জানবেন, আমি আওয়ামী লীগের অনেক লোককে চিনি, অনেক মন্ত্রী ছিল তাদের পরিবারকে চিনি, এবং খুব কঠিন অবস্থায় শেষ দিনগুলি তাদেরকে পার করতে হয়েছে, যখন একটা ইমার্জেন্সি চিকিৎসার দরকার হয়েছে বা বিদেশে চিকিৎসার কথা তারা হয়তো চিন্তাও করতে পারে নাই। এখনও অনেক আওয়ামী লীগের তৃণমূলের নেতা আছে, এখনও অনেক আওয়ামী লীগের সাবেক এমপি আছেন, মন্ত্রী আছেন, যাদের জীবনযাত্রার মান অত্যন্ত স্বাভাবিক। আমি যদি মাননীয় প্রধানমন্ত্রীর জীবনযাত্রার মানির কথাই বলি, উনি যে জীবনযাত্রায় চলে, যে কাপড় পরে, যে ওনার লাইফস্টাইল বা ওনার পরিবারের, আপনি কোথাও কিন্তু 44-এর জায়গা দেখবেন না, এটা কিন্তু উনিও পছন্দ করেন না। যারা আমরা যদি ওনার আদর্শের, ওনার যদি কর্মী হই, ওনার আদর্শের যদি হই, আপনি বঙ্গবন্ধুর জীবন দেখেন, আপনি বঙ্গবন্ধুর বাসা দেখেন, ওনার স্ত্রী যেভাবে আপ্যায়ন করতেন, ওনার চুলা যারা দেখেছেন, তো ওনাদের জীবন, ওনারা যদি আমাদের আদর্শে হয়, ওনারা যদি আমাদের নেতা হয়, তাহলে আমরা কি সেই আদর্শের যোগ্য উত্তরাধিকারী হতে পারছি? এই জায়গাগুলি অবশ্যই আমার প্রশ্নের মানে আসে, এবং আমার মনে হয় এই জায়গাটা থেকে আমাদের সবাইকে ওইভাবে চলতে হবে। জি দেখুন, যে ম্যাস মুভমেন্টের উপরে গুলির কথা আমার বন্ধু যেটা বললেন, এইটা কিন্তু মুভমেন্ট, সিভিল মুভমেন্ট এবং মিলিটারি কু ইজ টু ডিফারেন্ট থিংস কমপ্লিটলি। যারা অনেকে বলে থাকেন যে ওখানে যদি তাদেরকে
মিলিটারিলি যদি দমন করার চেষ্টা হতো তাহলে আরও অনেক মানুষ মারা যেত। টোটালি রং, টোটালি একজন সিভিলিয়ান ক্যাজুয়ালিটি হওয়ার কোনো সম্ভাবনা ছিল না। কারণ পেশা জাস্ট আপনি হেলিকপ্টার থেকে যদি ভিতরে দুইটা গুলি করে তাহলে ডিজলাস হয়ে যেত, তো সেটা সিভিলিয়ান তো অনেক বাইরে, তাদের কীভাবেই হবে? তো এইটা যারা না জানে তখন তারা সুইপিং রিমার্ক করতে পারে, কিন্তু প্রফেশনাল পিপল ওয়ার্ক টোটালি ডিফারেন্ট। তো এইটা যেভাবে করা হয় নাই, আপনি যে আইজিপির কথা বললেন, তো আইজিপি তো নিশ্চয়ই তাকে ওখানে পরামর্শ দিতে, তার জামাই ভিতরে টর্চার করতে অথবা মারা গেছে তখনও সে জানে না। ওয়াজ নট এ ন্যাচারাল কোশ্চেন দ্যাট ওয়ার আর দোজ অফিসার্স, ওয়ার আর দ্য ডিজি, ওয়ার ইজ দ্য ডিজি? উনি কী ঘুরে দেখলেন? এইভাবে লন্ডনে বসে আমরা টিভিতে দেখলাম, চাবি ঘুরে দেখলো, এই ন্যাচারাল কোশ্চেনটা কেউ করলো না, বা উনি কেন বললেন না, অথবা তার পরবর্তী মোমেন্টগুলোয় তাকে কেন? কিন্তু এখানে একটা একটা প্রশ্ন ব্যারিস্টার সারোয়ার হোসেন যেটি মিস্টার টিটো তুললেন, যে আমরা অতীতও দেখেছি যে সেনাবাহিনী আবার অনেক জায়গায়, যেটি আমি আপনাকে প্রশ্ন করেছিলাম, যে রাজনৈতিক নেতৃত্বের তো এই জায়গায় এই সামরিক পদক্ষেপগুলোর ক্ষেত্রে এক ধরনের সীমাবদ্ধতা থাকতেই পারে। আমার প্রশ্ন যে সামরিক নেতৃত্ব কি এই বিষয়ে খুব সিরিয়াস ছিলেন কি না, বা তারা কি এই বিষয়টা নিয়ে যে এটাই আসলে হওয়া উচিত সেটা করেছিলেন কি না, এই যে একটা গ্যাপ, কে কাকে প্রভাবিত করলো, সেটি তো মীমা এখনও আমরা কেউ চূড়ান্ত বিষয়টা জানি না। কাজে প্রশ্নটা থাকতেই পারে যে হ্যাঁ, স্বরাষ্ট্রমন্ত্রী তো আমরা জানি, তার ব্যাকগ্রাউন্ড জানি, তার পক্ষে এটা কী বোঝা সম্ভব, তিনি তো তার মতো করে বুঝেছেন, বা কেউ তাকে আশপাশ থেকে বুঝিয়েছেন, তিনি বুঝেছেন, তো তাকে আমি কতটা আসলে এখানে দোষ দিতে পারবো? বা সামরিক বাহিনী কি এটা পরিষ্কার করেছে যে হ্যাঁ আমরা চেয়েছিলাম কিন্তু আমাদেরকে রাজনৈতিক নেতৃত্ব দেয়নি, এখন হয়তো বলবেন যে চাকরি করার স্বার্থে হয়তো দেয়নি, কিন্তু যেখানে মানুষের জীবন মরণের প্রশ্ন সেখানে তো একটা সেনা নেতাদের এই সাহস থাকতেই হবে, তারা তো বলবেন যে হ্যাঁ, ইভেন পরেও বলতে পারতেন যে না আমরা এটা বলেছি, আমাদেরকে এটা বলা হয়নি, কেউ তো বলেননি। এক্স্যাক্টলি সেটাই তো, এই দায়িত্ব মইনুল আহমেদ কোনোভাবে অ্যাভয়েড করতে পারবে না, কোনোভাবে কমপ্লিট ফেইলর, ফেইলর টু অ্যাক্ট। তো যার জন্য এইটা সে যে বই লিখেছে আমার স্বপ্নে দেখা নাকি, এর ভিতরে এগুলো কিছু আসে নাই, অর্থাৎ হি ওয়াজ বিজি টু সেভ হিমসেলফ। যে পলিটিক্যাল সিচুয়েশন সৃষ্টি হয়েছিল এগুলো নিয়ে অনেক আলোচনা হয়েছে, সে সম্ভবত তখন যারা অলরেডি গভর্নমেন্ট ফর্ম করছে আওয়ামী লীগ, তাদের ব্লেসিংয়ের বাইরে যাওয়ার মতো ক্যাপাসিটি অথবা সাহস তার কখনই ছিল না, যার জন্য এইটা, এই জন্য একটা কথা বলা ছিল যে ট্রুথ হ্যাজ এ নেস্টি হ্যাবিট অফ কামিং আউট, সত্য বের হবেই, শুধু সময়ের ব্যাপার, যার জন্য এগুলো নিয়ে আরও অনেক কিছু বের হবে যে কার কী ভূমিকা ছিল। এবং এখানে শুধু আন্তর্জাতিক ষড়যন্ত্র না, আন্তর্জাতিক ষড়যন্ত্র ডেফিনেটলি দেশীয় ষড়যন্ত্রের সাথে যদি এক হয় তাহলে তো এটা সাকসেসফুল হওয়া খুবই ডিফিকাল্ট। সো এখানে দেশীয় ষড়যন্ত্র আছে, যার জন্য এই যে তদন্তগুলো যেগুলো দেখে নাই এইগুলো আমরা জানতে চাই, হোয়াট হ্যাজ হ্যাপেন্ড। আমরা প্রাইভেটলি বিভিন্ন অনেক কিছু জেনেছি এবং কমপ্লিট পিকচার আমরা জানতে চাই, যাতে ভবিষ্যতে জাতি এই ধরনের ভয়াবহ বিপদের সম্মুখীন না হয় এবং এইরকম স্বর্ণ সন্তান যাদেরকে প্রশিক্ষিত তাদের আমাদেরকে এইভাবে হারাতে না হয়। সেই জন্যই এই ট্রুথটা আমাদেরকে জানতে হবে, টু লার্ন অ্যাপ্রোপ্রিয়েট লেসন, সেটা আমার মনে হয় না। একটা ভাই আপনাকে সাপ্লিমেন্টারি প্রশ্ন করি, না একটু জাস্ট প্রশ্নটা করি, আপনাকে উত্তর দিব, আমি শুধু প্রশ্ন করব। দেখেন এই প্রশ্নটা আসলো এই জন্য যে কর্নেল হুদা 1975 সালের নভেম্বরে সবচেয়ে সেফ জায়গা মনে করে তার হাতে, মানে গড়া যে রেজিমেন্ট ছিল পার্লামেন্টে তখন যশোর থেকে ফিরে আসছিল, টেন বেঙ্গল, ওইখানে উনি আশ্রয়ের জন্য গেছিলেন, উনার হাতে গড়াইতে সেখানে কিন্তু উনার জীবনটা উনি রক্ষা করতে পারেন। সো আপনি অনেকগুলা ইয়ে বললেন, সো এগুলার জবাব কিন্তু আমরাও পেতে চাই যে আর্মি তখন কেন রিয়্যাক্ট করলো না, এগুলো কিন্তু আছে এইটার জন্য আপনি যেভাবে ই করতেছেন। সেই জায়গায় বলি যে আপনি দেখেন যে রাজনৈতিক সিদ্ধান্তে যে এবং তখন সেনাবাহিনী তো একটা এখানে একটু ইঙ্গিত করেছেন, সেনাবাহিনী তো একটু সেনা নেতৃত্ব একটু নাজুক অবস্থায় থাকবারই কথা ছিলেন তারা, কারণ তাদের খুবই ব্লেসিংস দরকার ছিল, মাত্র আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে, ডিসেম্বর ইলেকশন হয়েছে, মাত্র তারা ক্ষমতা নিয়েছে, কিন্তু 7-8 যে সেনা সমর্থিত তত্ত্ব, মানে 111 কারণে তারা তো 111 সামরিক নেতৃত্ব তো চেয়েছেনই যে রাজনৈতিক নেতৃত্ব যেন তাদের উপরে রুষ্ট না হন এবং তাদের একটা প্লেসিংস দরকার ছিল, তো সেই সীমাবদ্ধতা তো মাথায় থাকবার কথা, সেটা রাজনৈতিক নেতৃত্বের দুর্বলতা বা সীমাবদ্ধতা নয়। জি, সেখানেই উনি আম্বালা রেস্টুরেন্টে বসে চা কফি খেলেন কিন্তু ফেল টু অ্যাক্ট এক্স্যাক্টলি যেটা দরকার ছিল। তো আরেকটা কথা যেটা বলেন যে রাজনৈতিক সিদ্ধান্তে মিলিটারি অ্যাকশন হয় না, বরং উল্টাটা,
রাজনৈতিক সিদ্ধান্তে যে মিলিটারি অ্যাকশন হয় এটা ভুরে 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 উদাহরণ আছে। সিম্পলি যে বাংলাদেশে যে হিলট্রাক্সে যে আর্মি ডিপ্লয়েড হয়েছে এটা তো রাজনৈতিক সিদ্ধান্ত, হ্যাঁ, ইন এইড অফ সিভিল পাওয়ারে। তারপর আপনি যখন ইন্ডিয়া যে স্বর্ণ মন্দির যেটা একটু আগেও বললাম আমি, সেই যে মিলিটারি অ্যাকশনটা হলো এটা রাজনৈতিক সিদ্ধান্ত হয় নাই। আপনি যদি বললেন চেচনিয়াতে যে একটা হলের ভিতরে রাজনৈতিক সিদ্ধান্ত হয়, আপনি চেচনিয়াতে যে একটা হলের ভিতরে 1000 ছেলেদের থিয়েটারের ভিতরে বন্ধ করে ফেলছিল চেচনিয়ান রেবেলরা, সেটা তো মিলিটারি অ্যাকশনই সেইখানে সেইটাকে আপনার উদ্ধার করা হয়েছে। সেই যে গ্যাস নার্ভার গ্যাস দিয়ে তাদেরকে অজ্ঞান করলো, 120 জন মারা গেছে, বাট সেটা তো মিলিটারি অ্যাকশনই। তো এগুলো হয়। তো এখন যেটা বলেন যে এই জন্যই আমরা বলি যে বাংলাদেশের রাজনৈতিক, যেমনটা আপনি বলেন যে যুব মহিলা লীগ, এইখানে যে আমি আজকে একটা পেপারে বললাম যে যখন ইন্টেলিজেন্স রিপোর্টটা প্রধানমন্ত্রীর কাছে গিয়েছে, প্রধানমন্ত্রী তখন অ্যাকশন নেওয়ার জন্য বলেছে, দ্যাট মিন্স যে অন্য কোনো কিছু, কোনো কিছুই প্রধানমন্ত্রীর নির্দেশনা ছাড়া হচ্ছে না, দ্যাট মিন্স সমস্ত সিস্টেমগুলো ফেল করে গেছে, অর্থাৎ রাষ্ট্র ব্যক্তিতে রূপান্তরণ হয়েছে, প্রধানমন্ত্রীর ইন্টারভেনশন ছাড়া কোনো কিছুই হয় না। প্রধানমন্ত্রী তো ছাড় দেননি, মানে ছাড় দেয় না, কিন্তু প্রধানমন্ত্রীর কাছে সব তথ্য ঠিক মতন যায় কি না সেটা একটা প্রশ্ন থাকতেই পারে। এখানে তো এই এই যে এই মেয়েটা যা কিছু করেছে তাকে তো নর্মাল আইন শৃঙ্খলা পরিস্থিতিতে গুলশান থানার ওসি শুড হ্যাভ বিন এনাফ টু টেক অ্যাকশন, লফুল অ্যাকশন, অ্যাবসলিউটলি রাইট, হ্যাঁ, তাই না? সেখানে তো আপনি দেখেন যে এই দুর্নীতিতে এই দেশ এইরকম অধঃপতিত হবে, দুর্নীতিতে যে এরকম টইটুম্বুর হবে সেটার লক্ষণ কিন্তু দুইটা 2009 সালে দুইটা ঘটনায় কিন্তু দেশ এই জায়গায় আসবে সেটা খুব ভালো করে বোঝা গেছিলো। আপনার মনে থাকার কথা, সেই সময় হাসান মাসুদ প্রতিজ্ঞা করেছিল যে আমি আর রিজাইন করব না। হাসান মাসুদ যে এই সরকার ফর্ম হলো 2009-তে, তারপরে তাকে ডেকে আনা হলো অ্যান্ড হি রিজাইন্ড। দ্যাট মিন্স এটা কিন্তু রিজনেবল অ্যাজাম্পশন যে তখনই হয়তোবা এ ধরনের একটা নির্দেশ তার কাছে গিয়েছে যে আমার নির্দেশ ছাড়া কোনো দুর্নীতি প্রসিডিংস করা যাবে না, হয়তোবা সত্য একদিন হয়তো বের হবে, হয়তোবা। তো এখন দেখেন এই যে দুর্নীতি দমন কমিশন, নট অ্যাট অল ইন্ডিপেন্ডেন্ট, নট অ্যাট অল, যেখানে তাপস সাহেব, ব্যারিস্টার তাপস, সে আমি ভিন্ন মতে রাজনীতি করি, সে আওয়ামী লীগের এখন মেয়র হয়েছে, সেটা ঠিক আছে, কিন্তু তার এই মতের সাথে আমি 100% একমত যে শেখ বাচ্চু কেন গ্রেপ্তার হলো না, আব্দুল হাই বাচ্চু। তো এই আব্দুল হাই বাচ্চুর খুঁটির জোরটা নিশ্চয়ই টপ টপ ব্যক্তির কাছে যদি তার এই ব্লেসিং না থাকে তাহলে এটা হওয়ার কথা না, এটা যে কেউ বুঝবে। দ্যাট মিন্স সে যদি সে তার যদি এই টপ জায়গার ব্লেসিং না থাকে তাহলে একটি ব্যাংক এইভাবে এক ব্যক্তি লুটপাট করতে পারে না। আপনি দেখেন গত 3-4 দিনে প্রথম আলোতে বের হয়েছে যে সে কীভাবে দুর্নীতি, এর আগেও একবার তদন্ত হয়েছে, দুর্নীতি দমনের কাজটা পুরো কিন্তু আপনার প্রথম আলো করে দিয়েছে এবং সে কীভাবে বাড়ি কিনছে কী কিনছে এভরিথিং ইজ ইয়া, কিন্তু হি ইজ বিন প্রোটেক্টেড, দুদক এখানে ইন্ডিপেন্ডেন্টলি কাজ করতে পারে না। সেই জন্য বলছি ব্যারিস্টার তাপস অথবা এনিবডি যেই সুশাসনের কথা বলবে, যেই ন্যায় বিচারের কথা বলবে, যে দুর্নীতি বিরোধী কথা বলবে, গণতন্ত্রের কথা বলবে, আমরা তাদের সাথে একমত পোষণ করবো, হ্যাঁ, সেইখানে। তো এই এই শেখ তাপস, ব্যারিস্টার তাপস এইটা বলার পরেও সে মহারাজার মতো ঘুরে বেড়াচ্ছে। দুর্নীতি হলো পিক অ্যান্ড চুজ, অর্থাৎ যাকে বলা হবে তাকে হ্যান্ডেল করা হবে, আর যেটা বলা হবে না তারা তাদের মতো কাজ করে যাবে, অর্থাৎ দুর্নীতি। এবং একটি দেশের শাসন ব্যবস্থা উইক না হলে, মানে রাষ্ট্র যদি ব্যক্তিতে রূপান্তর না হয় তাহলে এরকম হওয়ার কথা না, সেটা ইতিহাস অনেক বলে গেছে। আমরা ফ্রাউনের কথা জানি, আমরা লুই দ্য 14-এর কথা জানি যে বলেছিল আই অ্যাম দ্য স্টেট, এই জায়গাটা আওয়ামী লীগকে অ্যাড্রেস করতে হবে যে ইয়া। এবং সবচেয়ে বড় কথা হয়েছে যে শুধু ক্ষমতা থাকার জন্য আমি একটা রাষ্ট্রকে এমন জায়গায় নিয়ে গেলাম যে এ তো এক পাপিয়া না, পাপিয়ার সাথে যাদের ছবি আমরা ফেসবুকে দেখলাম হাসি খুশি, এক বিদগ্ধ নেতা, 69-এর নাকি সে বিরাট নেতা, এমন হাসি, এটা কি বলা কতটা সমীচীন হবে? এই ধরনের ছবি তো থাকতেই পারে, ধরেন আপনি একটা পরিচিত মুখ টেলিভিশনে আসেন, যে কেউ এসে আপনার সঙ্গে ছবি তোলে, আপনি কতজনকে না করবেন এবং কিভাবে না করবেন? এখানে আমাদের কথা, এটা তো এই নেতা নেত্রীদের দোষ না, কারণ সে তো দল করতে, এটা তো দল তো অস্বীকার করেনি যে সে যুব মহিলা লীগ করতো না, সে তো বিভিন্ন অনুষ্ঠানে গেছে, বিভিন্ন নেতাদের সঙ্গে পাশে দাঁড়িয়েছে, ছবি তুলছে, অনেক সময় অনুমতিরও প্রয়োজন না, একজনের হাতে ক্যামেরা ধরিয়ে দিয়ে আসে, এসে পাশে দাঁড়ালো, একটা ছবি তুলে ফেললো, এটা তো দোষ, ইট হ্যাপেন্স। কিন্তু ওই নেতার অথবা রাষ্ট্রের এই দায়িত্বটা যে আমার এই ছবিটা যাতে মিসইউজ না হয়, অথবা একটা খারাপ চরিত্রের যদি উদ্ঘাটন হয় তখন তার কিছুটা মরাল রেসপন্সিবিলিটি এসেই যায়।
আপনি দেখেন যে কতজনকে পলিটিশিয়ানরা এই যে আমাদের কালচার, এখানেই পলিটিক্যাল কালচারের কথা আসে যে ভালো চরিত্রের মানুষ পলিটিক্স করবে এবং সেটা কীভাবে করবে, বহুত রকম সিস্টেম আছে আপনি বের করতে পারেন। আমার কাছে একজন আসলে অনেক খুনি এসে ছবি তুলতেই পারে, কিন্তু সেই ছবিটা মিসইউজ যাতে না হয় সেটা আপনি কীভাবে এনশিওর করবেন, সেইটাও একটা নেতৃত্বের কোয়ালিটি, নেতৃত্বের কোয়ালিটি। এখন আমার ভোটের রাজ্যে যে কেউ এসে আমার সাথে একটা ছবি তুলবে, আমাকে অপব্যবহার করবে, সোশ্যাল মিডিয়ার যুগে আপনি সেটা কীভাবে নিয়ন্ত্রণ করবেন? এটা আমার ডক্টরও হতে পারে, এটা ডক্টরও হতে পারে, এটা ঠিক। কিন্তু এই জায়গায় যে আপনি যখন সদস্যপদ দিবেন, আপনি যখন একটা রাজনৈতিক বড় পদ দেবেন, সে একটা যুব মহিলা লীগের জেলার সেক্রেটারি ছিল, তো এইটা কি অজানার কথা যে এই কাজটা তো সে একদিনে করে নাই, শুধু এই 3 মাসে যে 80 লক্ষ টাকা বিল দিয়েছে এটা নিশ্চয়ই আরও অনেক আগে থেকে প্র্যাকটিস করছে। তো এই জিনিসটা তো রাষ্ট্রের নজরে ছিল, কিন্তু প্রধানমন্ত্রীর আদেশ ব্যতীত তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া যায় নাই, এই জায়গাটাই টপ নেতৃত্বের দায়িত্ব থাকে। শাহসানুল ইসলাম, প্রথমে একটু বলে নেই যে উনি বললেন যে জেনারেল হাসান মাসুদের কথা একটু না বললেই নেই, অনেকদিন পর একটা সুযোগ পাওয়া গেলো এটা নিয়ে একটু আলোচনা করার। উনি যে 50 জনের লিস্টটা পকেট থেকে বের করেছিলেন, উনি কি দেখছিলেন যে এই 50 জন কারা? দেখারও সৌভাগ্য হয় নাই, তার কারণ উনাকেও কেউ প্রেসক্রিপশন করে ওই পকেটে 50 জন লিস্ট দিছিল এবং উনি অ্যাজ ইউজুয়াল আর্মি ট্রেনিংয়ের মতো দেশের শত্রু ভেবে তাদের উপরে ঝাঁপাইয়ে পড়ছিলেন। এবং ওই 111-এর এই পতনটা হয়েছেই কিন্তু এই কারণে, দুর্নীতি না ধরে ব্যক্তি ধরে ধরে এবং যাদেরকে ধরতেছে তাদের কনভিক্ট করার জন্য সব রকম চেষ্টাই কিন্তু করা হয়েছে। তো ওই মানে আপনি যখনই যাবেন আপনাকে সিস্টেমের উপরে বিশ্বাস রাখতে হবে, আর আমি কখনোই এই আপনার এই কথার সাথে সিস্টেমটা ওয়ার্ক করতে হবে ডেফিনেটলি, এটা নিয়ে তো কোনো প্রশ্নই নাই। কিন্তু আপনি যখনই এক্সট্রা জুডিশিয়াল কিছু করার চেষ্টা করবেন এটা কখনোই ভালো হয় না। আইনের শাসন প্রতিষ্ঠা মানে এই না যে ওয়ারনাম জানি কি আপনি জোর করে শাসন করবেন, 111-এর পরেও কিন্তু জোর করে শাসনের চেষ্টা, জোর করে দুর্নীতি বাস তৈরি করার চেষ্টা, জোর করে পলিটিশিয়ানদের এই যে ভালো মানুষের রাজনীতি করবে, জনগণের প্রতিনিধি রাজনীতি করবে। আপনি প্রত্যেকটা মানুষের পলিটিক্স করবে কে? যে তার এলাকার মানুষের প্রতিনিধিত্ব করে, এর মধ্যে ভালো থাকবে, এর মধ্যে শিক্ষিত থাকবে, অশিক্ষিত থাকবে, ব্যুরোক্র্যাট থাকবে, ভালো মানুষ রাজনীতি করবে, এটা কিন্তু কোনো পলিটিক্সের সংজ্ঞায় আমি দেখি না। একমাত্র কাদের আছে? এই মার্শাল্লা গভর্নমেন্টের, যখন যারা ক্ষমতায় বসে দল গঠন করে তখন তারা দুজন ভালো ডাক্তার, দুজন ভালো ইঞ্জিনিয়ার, দুজন ভালো ব্যারিস্টার, ভালো দুজন সাংবাদিক, এই পিক অ্যান্ড চুজের সুযোগ আছে। আপনি যখন রাজনীতি করবেন, রাজনীতি জনগণের প্রতিনিধি, এর মধ্যে ভালো থাকবে, খারাপ থাকবে, আমার কাছে আমার এলাকার যে মানুষ আসবে আমি মনে করি তারা আমাকে ভোট দিয়েছে সরল বিশ্বাসে, তাদের আমি দুই পাশে দাঁড় করিয়ে দুটো ছবি তুলবো এবং তাদেরকে ধন্যবাদ দিব যে তারা মনে করেছে যে আমার সাথে একটা ছবি তোলার। সেই লোক যদি কোনো অনৈতিক কাজ করে, আর আপনারা যদি এই টিভিতে এই মানে শুধু একটা ছবির জন্য নীতি নৈতিকতার প্রশ্ন তুলেন, আমাদের এলাকায় আমাকে প্রায় 3 লক্ষ লোক ভোট দিয়েছে, তাহলে ওই লোকগুলা মানে আমার কাছে আসবে না? সবাই কি মসজিদের ইমাম সাহেব, সবাই কি স্কুলের টিচার? এর মধ্যে চোর থাকবে, এর মধ্যে ভালো থাকবে, এর মধ্যে বিভিন্ন শ্রেণীর লোক থাকবে। সো আমরা যারা রাজনীতি করি সবগুলা মানুষকে নিয়েই চলতে হয়, শুধু ভালো মানুষ নিয়ে চলবো তা কিন্তু না। বাট একটা জিনিস তো মাথায় রাখতে হবে, এরকম ছবি আমরা অনেক সময় দেখি যে একেবারে চিহ্নিত দুর্বৃত্ত, চিহ্নিত অপরাধী, যার অনেক সময় মানে পুলিশ স্টেশনে যাওয়া আসা করতে হবে, কারাগারে যেতে, তাদেরকে অনেক নেতার পাশে আমরা অনেক সময় গুরুত্বপূর্ণ হয়ে দেখি। ওইখানে তো অবশ্যই নেতার কাজটা তো তখন হচ্ছে আপনি একজন অচেনা মানুষের আপনার সঙ্গে ছবি তুলে সেটাকে কিন্তু চিহ্নিত, তাকে তো নেতার কাজ হচ্ছে অনেক সময় আসতেছি এখন প্রশ্রয় না দেয়, সে যদি মানে জেলে যাওয়ার অবস্থায় না থাকে, বাইরে ঘোরাঘুরি জামিনে থাকে, তাকে আপনি জেলে পাঠাতে পারবেন না, কিন্তু তাকে আপনি আপনার পাশে সামাজিকভাবে আশ্রয় তো দেবেন না। আমি বলি আর সামাজিকভাবে অনেক অনেক ছবি কিন্তু আমরা দেখেছি, তার তো থাকতেই পারে। আমি আপনাকে বলি যে এটাও কিন্তু প্রেক্ষাপটের ব্যাপার, আজকে যদি দেশ 71-এ স্বাধীন না হতো, যারা বাংলাদেশের পক্ষে যুদ্ধ করার জন্য আর্মি থেকে রিভোল্ট করছিল, আমি অনেক আর্মি ওই সময়ের অফিসার ছিলেন, যে আমরা জীবনের শুধু ওইটা না, আমি একজন আর্মি অফিসারকে শুনতে বলছি যে তার প্লাটুন যখন শুনছে যে পাকিস্তানের এগেনস্টে রিভোল্ট করতে হবে, কান্নার রোল পড়ে গেছে, অসফল হয় আপনার ফায়ারিং স্কোয়াড ছাড়া ইয়ে নাই। সো আমি ওই কথা আসবো না, আপনি যে প্রশ্নটা মানে উনি তুলতার চেষ্টা করছেন, দেখেন আমাদের দেশ তো হঠাৎ করে প্রসিদ্ধ হবে না, এটা ধাপে ধাপে যাবে। ওনারা বারবার একটা কথা বলেন যে সব কিছুই
কি মাননীয় প্রধানমন্ত্রীকে দেখতে হবে কেন, নির্দেশ দিতে হবে কেন, এগুলো এখন ওনাদের মধ্যে একটা অ্যাজাম্পশন হয়ে গেছে, একটা প্রক্রিয়ার একটা ধারাবাহিকতা থাকে এবং সব যে ওনার কাছে শুনে নিছে বা নেয় নাই এই জিনিসগুলোও কিন্তু বেশি বাড়াবাড়ির মতো কথা আর কি, যে প্রত্যেকটা জিনিস একজন লোক ধরতে হলে ওনার কাছে ফোন করে বাচ্চুকে ধরা হচ্ছে না কেন, তথ্য প্রমাণের ভিত্তিতে এটাকে জবাব দিতে হবে হলো দুর্নীতি দমন কমিশনের, মাননীয় প্রধানমন্ত্রীর কনসেন্ট পায় নাই এটা কিন্তু আমি মানতে রাজি না। তার কারণ আমাদের একজন এমপিও বলেছেন যে কেন ধরা হচ্ছে না, বিকজ আমাদের কাছে যে কাগজ আসে বা যে সাক্ষ্য প্রমাণ আসে বা পেপারে আমরা যা পড়ি তাতে দোষী সাব্যস্ত হয়েছেন এবং তার উত্তরও দুর্নীতি দমন কমিশন দিয়েছেন যে আমার কাছে যদি সাক্ষ্য প্রমাণ পাই বা আমার কাছে যদি ইনাফ, উনাকে কনভিন্স হইতে হবে যে হ্যাঁ ওনার কাছে ইনাফ ম্যাটেরিয়াল আছে, পত্রিকা নিউজ হলে তো হবে না, এখন ইট ইজ ইন বিটুইন বনাম জানি কি দুর্নীতি দমন কমিশন তারা কনভিন্স হবে কি না, মানে ওই যে আব্দুল হাই বাচ্চুকে অ্যারেস্ট করা উচিত কি না, আমার হয়তো নীতিনৈতিকতার মধ্যে মনে হইতে পারে যে অবশ্যই তাকে করা উচিত কিন্তু বাস্তবতা হয়তো তাদের কাছে ওই তথ্য প্রমাণ নাই। আমি আই এম নট ডিফেন্ডিং, আমি নিজেও চাই যে এইরকম যারা আছে যে সরাসরি সম্পৃক্ততা না থাকলেও, ব্যারিস্টার তাপস কিন্তু দুদককে নিয়েও প্রশ্ন তুলেছেন, তা না, আমি আপনাকে বলি যেহেতু আমি ফাইন্যান্সিয়াল সেক্টরে কাজ করছি, যে কোনো ব্যাংকের যদি কোনো লোন ডিফল্ট হয় সেটার যদি একটা ম্যানেজারকে জেলে যেতে হয় অবশ্যই ওই সময়ের চেয়ারম্যান এবং বোর্ড অফ ডিরেক্টরসকে দায়িত্ব নিতে হবে, দায়িত্ব এড়ানোর কোনো সুযোগ নাই। সো আমার এই অভিজ্ঞতা থেকে এই অ্যাজাম্পশন থেকে অবশ্যই প্রত্যেকটা চেয়ারম্যান এবং বোর্ড, বিশেষ করে সরকারি ব্যাংকের চেয়ারম্যান এবং বোর্ড, ওইটা শুধু বলবো না, এর সাথে যারা সম্পৃক্ত রেগুলেটর তাদেরকেও দায়িত্ব এড়ানোর কিন্তু কোনো সুযোগ নেই, আমি এক্সকিউজ দিচ্ছি না, বাট যে বিষয়ে যে প্রসঙ্গে আমরা ছিলাম সেই প্রসঙ্গে আমার যেটা মনে হয় সেটা হলো দেখেন এই ঘুরে ফিরে ওই একই জায়গায় তো আমরা ইয়ে করতে থাকবো, এটা পারসেপশনের ব্যাপার যে আপনি কিভাবে দেখেন আমরা কিভাবে দেখি। আমি যেভাবে দেখি সেটা হলো 2001 থেকে 2007 হাওয়া ভবন তৈরি হয়েছে, আপনারা কিচ্ছু করেন নাই, চাঁদাবাজি হয়েছে আপনারা সেটাকে বাহাবা দিছেন, খাম্বা কোম্পানি হয়েছে ওইখানে হাওয়া ভবন থেকে মামুন সাহেবের মতো লোক তৈরি হয়েছে, ওইখানে আপনাদের এখন স্বরাষ্ট্র মন্ত্রী বাবর সাহেব জেলে আছেন, অস্ত্রের বানান জানি কি ব্যবসা হয়েছে, 2004 সালে সবচেয়ে ঘৃণতম কারণ কার্যকলাপটা হয়েছে এবং সেটা হাইড করার চেষ্টা করেছে কি জজমিয়া নাটক করা হয়েছে, বিরোধী দলীয় প্রধান সাবেক প্রধানমন্ত্রী তখন ছিলেন ওনাকে হত্যার উদ্দেশ্যে বোমা নিক্ষেপ করা হলো এবং সেটাকে সাজানো নাটক করা হলো, এই ধরনের কোনো নাটক কি এখন দেখতেছেন কোথাও? না, ফ্যাক্ট যখন আসতেছে ব্যবস্থা নেওয়া হচ্ছে, কেউকে যখন দেখা হচ্ছে, যদি 2001 থেকে ওর নাম জানি কি 6-এর মধ্যে ওই হাওয়া ভবনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হতো, ওই টেন্ডারবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হতো, তাহলে কিন্তু আর 7-8-এর উপলক্ষগুলি তৈরি হতো না। সো আমরা ব্যবস্থা নিচ্ছি, মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে আমরা জিরো টলারেন্সে আছি, আজকেও আমাদের সাধারণ সম্পাদক বলেছেন যে তার দলীয় পরিচয় কি এটা আমাদের জন্য বিবেচনা, আমরা কি এটা বুঝি না যদি আমরা যে যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক একটা জেলার তাহলে আমাদের ভাবমূর্তি নষ্ট হবে? অবশ্যই আমাদের ভাবমূর্তি নষ্ট হচ্ছে, আওয়ামী লীগের ওই কারেজ আছে যে তারা তাদের মধ্যেও যদি কেউ এরকম কাজ করে তাদেরকে আইনের আওতায় আনা হবে, নেটওয়ার্ক তোলা হবে এবং ব্যবস্থা নেওয়া হবে। আরেকটা প্রশ্ন উনি একটা যথার্থ প্রশ্ন করেছেন যে এটি তো আসলে ওই গুলশান থানার ওসিরই কাজ, এক আরেকটা বিষয় আমি জাস্ট বোঝার জন্য যে কোনো কোনো হোটেল সম্পর্কে তো অনেক থাকে, এই ধরনের হোটেলগুলোতে কিন্তু গোয়েন্দা সংস্থাগুলোর লোকজন সারাক্ষণ থাকে, 24 ঘন্টাই থাকে আমি 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 যতদূর জানি। সো এই হোটেলটিতে এত ঘটনা ঘটছে, এত লোকজন যাচ্ছে, এই ধরনের কাজ হচ্ছে, এগুলো কি গোয়েন্দা সংস্থাগুলোর একেবারে নজরের বাইরে কি না? কারণ আমি যদি এই ধরনের 5-তারকা হোটেলে ঢাকার ক্লাবগুলোতে যারা কাজ করে, মানে আমি বলছি একেবারে সাধারণ স্টাফ, তাদের সঙ্গে কথা বললে কিন্তু অনেক প্রত্যেকের কাহিনী কিন্তু বেরিয়ে আসে, মানে এবং আমি যতদূর জানি যে স্টাফদের মধ্যে গোয়েন্দা সংস্থাগুলোর লোকজন কাজ করে। সো এত সময় লাগবে এত, আর বাকি কারের সঙ্গে ইনভলভ এক পাপিয়াই তো না, নিশ্চয়ই পাপিয়ার ওখানে যেই ঘটনাগুলো আছে তা অনেক অনেকেই ইনভলভ, তারা কোথায়? জি আপনাকে ধন্যবাদ, যে আসলে এটার উত্তর হয়তো আমার চেয়ে উনি ভালো দিতে পারবে যে হাউ দ্য মানে ইন্টেলিজেন্স সিস্টেম ওয়ার্কস। আমি বিশ্বাস করতে চাই যে অবশ্যই ইন্টেলিজেন্সের এটা জানা থাকা দরকার, তা না হলে এটা তাদের ব্যর্থতায় পর্যবেসিত হবে। আমার ওই সিস্টেম অত ভালো জানা নাই, উনি হয়তো আরও সুন্দর করে বলতে পারবে যে কোন কোন গোয়েন্দা সংস্থার নজরদারিতে থাকা দরকার এবং কাদেরকে এটার মধ্যে আনা দরকার। 15 দিনের রিমান্ডে নেওয়া হয়েছে, আমি যে পলিটিক্যাল যে কথাটা আমি যেটা বুঝি এবং যেটা আমি দায়িত্ব নিয়ে বলতে পারবো, 15 দিনের রিমান্ডে নেওয়া হয়েছে, কোনো কিছুই গোপন থাকবে না, যারা যারা এই চেনের সাথে যুক্ত ওই ক্যাসিনো ঘটনার মতো একেবারে রুট ধরে টেনে এনে
ব্যবস্থা নেওয়া হবে। আবার আপনি ক্যাসিনোর কথা স্মরণ করে দিলেন, আমি আবার যে প্রশ্নটা এর আগে আপনাকে করেছিলাম যে বিজিবির প্রসঙ্গে, সেই ক্যাসিনো এবং বিজিবিকে রিলেট করে আমি ওই যে একটি বিদেশি গণমাধ্যমের খবর এবং সেটি সোশ্যাল মিডিয়াতে কীভাবে প্রচারিত হচ্ছে, ভিডিও ছবি প্রধানমন্ত্রীকে দেওয়া চিঠি এগুলো উদ্ধৃত করে, সেটা তো আমরা কোনো পদক্ষেপ এখন পর্যন্ত দেখছি না, বাট ঘটনাগুলো যেগুলো মনে হচ্ছে আমি বলি একই জায়গায়, এটার উত্তর আমার চেয়ে আপনি এবং উনি ভালো দিতে পারবেন। আমি তো উত্তর দেওয়ার জন্য না, আর উত্তর দেওয়ার মতো কেউ নই। আমিও বলি আমার কাজ হচ্ছে উত্তর দেওয়া, মানে কি মানে উত্তর দেওয়া মানে আপনারা বেটার পজিশনে আছেন, কারণ এটার দুইটা দায়িত্ব। আপনার সাথে বেটার পজিশনে কেউ নেই, কারণ আপনি দেশের আইন প্রণেতা। আমি আইন প্রণেতা, কিন্তু আমার প্রণয়ন করতে হয় হলো ডকুমেন্টারি ভিত্তিতে, যেটা যেমন এই ঘটনার সাংবাদিকতারা মানে একটা ব্যাপার আছে যে তারা এটা ফাইন্ড আউট করা আরো ইজি ছিল, কারণ এত সাংবাদিক এত টিভি, দুইটা ক্যামেরা ফিট করে রাখলেই তো হয় যে কে কে যাচ্ছে আর কে কে আসতেছে দেখার, এবং সেটা নিউজ হলে হয়তো এতদিন আরো ই করতে হইতো না। আর উনি গোয়েন্দা সংস্থার এক্সপার্ট আছেন, উনি বলতে পারবে কোন কোন সংস্থা ওইখানে যায় থাকে। আমরা দেখেন, আমরা তৃণমূলের ঢাকার না, আমি একজন মফস্বলের একজন এমপি, তো আমি চিন্তা করি আমার এলাকায় কিভাবে কাজ হবে জনগণের ই করার জন্য। এমপি হওয়ার যাই হন আপনি, ইউ আর ভেরি মাচ, মানে আমাদের যে চিন্তাটা থাকে যে একটা মানুষের ওভারঅল, দেখেন সরকারের কিন্তু অনেক চিন্তার মধ্যে দেশটাকে এগিয়ে নিয়ে যেতে হবে, আমাদের বড় চিন্তা কিন্তু থাকে মানুষের ভাগ্যের উন্নয়ন করতে হবে। আপনারা যারা সাংবাদিকতা বা সুশীল সমাজের প্রতিনিধি দেশটাকে ভালো চান, তার চেয়েও আমার কাছে কিন্তু, আমার লোকের কাছে, একটা ক্ষুধার্থ বাবা মার কাছে কিন্তু তার সন্তানরা, বাবা হক হালাল মানে আয় করলো না চুরি করে নিয়ে আসলো ব্যাপার না, তার ক্ষুধাটা নিবারণ করা দরকার। সো আমরা যারা এই মফস্বলের এমপি বা ওইখানে থাকি, আমাদের কিন্তু মানুষ উন্নয়নটা চায়, তার রাস্তা চায়, চাকরি চায়, সো আমাদের কিন্তু কনসেন্ট্রেশনটা ওই জায়গায় বেশি থাকে, উন্নয়নের জায়গাটা আমরা বেশি বলতে পারবো এবং আপনাকে বেশি দাঁড়াতে পারবো, যেহেতু গোয়েন্দা সংস্থা সম্পর্কে ওনার ধারণা আছে, আপনারা ভালো বলতে পারবেন। আমি প্রথমেই বলে রাখি যে আমি গোয়েন্দা সংস্থার এক্সপার্ট না, আমি কখনোই গোয়েন্দাতে চাকরি করি নাই, আমি সেনাবাহিনীতে 20 বছর চাকরি করেছি। সো অ্যাট লিস্ট ইউ নো হাউ ইট ওয়ার্কস অ্যান্ড হোয়াট আর দ্য এজেন্সি শুড বি রেসপন্সিবল ফর দ্যাট। ইয়া দ্যাট আপনি একটু হাইলাইট করতে পারেন দ্যাট আই নো। এখন যে আপনি যেরকম বললেন যে হাসান মাসুদ পকেট থেকে 50 জনের নাম বের করছে, আই ডোন্ট নো, এই ধরনের কোনো তথ্য আমার জানা নাই, তবে না আই নো অ্যান্ড অন রেকর্ড বলতেছি, এবং এই 50টার লোকের নাম পকেট থেকে বের করার জন্য একটা মামলাও, আমি বলে নেই মানে এটা সবাই জানবে, একটা মামলাও টেকে নাই, কারণ দুর্নীতি দমন কমিশনের কোনো কাউকে অ্যাকিউজ করার আগে কমিশনকে নিশ্চিত হইতে হবে যে ওয়ার নাম জানি কি তার দুর্নীতির কোনো অ্যাক্টিভিটি আছে, এবং কমিশন নিশ্চিত না হয়ে তালিকা পাবলিশ করে দিছিল ইয়েতে, কমিশনের মিটিং না করে, যে জন্য ওই প্রথম 50 জন দুর্ভাগা 50 জন পরবর্তীতে সবচেয়ে সৌভাগ্যবান ব্যক্তি হয়েছে যে তাদের কোনো মামলাই দুর্নীতি দমন যেটা কমিশন করেছিল কোনো মামলাই আসলে দুর্নীতি দমন কমিশন আইনে ম্যারিটেটিক, এই জন্য আপনাকে বলে দিলাম। সো ভাবনার কিছু নাই, আমি অ্যাজাম্পশন থেকে বলি না। না অন ইলেভেনের সময় আমরা জানি 222 জনের একটা লিস্ট বের করছিল, প্রথম দিন 50টা বের করছিল, মানে 420-এর পরিকল্পনা, 420-এর পরিকল্পনা থেকে এই এই নামগুলো তো সম্ভবত বিভিন্ন এজেন্সি মাধ্যমে কালেক্ট হয় এবং নিশ্চয়ই এটা আইনি প্রক্রিয়ার মাধ্যমে সেটেল হবে। হ্যাঁ, সেটা পরে, এখন ওই নাম মাইনেই যে সে দুর্নীতিতে দুর্নীতির প্রসিডিংস ফেস করবে, ক্রিমিনাল মামলা ফেস করবে, সেটা তো হয় নাই, সেটা আর তো এই পকেট থেকে, সেটা আমার ধারণা। আর আপনি যে বলেন যে শেখ বাচ্চুকে প্রধানমন্ত্রীর নির্দেশ দেয় না বলে, সেটা আমি বলি নাই, আমি বলেছি যে শেখ বাচ্চুর এই ধরনের ব্লেসিং কারো আছে যে যে রাষ্ট্রীয় রেগুলেটরি বডিকে তাদের অ্যাক্টিভিটিস থেকে সরিয়ে রাখতে পারে। এখন সে ক্ষেত্রে আবার এটা আমরা যতটুকু রাষ্ট্রীয় ব্যবস্থাপনা বুঝি যে এখন যেমন এই যে আমি কেন বললাম যে এই এই পাপিয়ার ঘটনাটা প্রধানমন্ত্রীর অনুমোদনের পরে হয়েছে, বাংলাদেশ প্রতিদিনে পীর হাবিবের লেখা একটা আর্টিকেল আছে, ওর ভিতরেই লেখা আছে যে কোনো একটা গোয়েন্দা সংস্থা প্রধানমন্ত্রীকে জানিয়েছেন, তারপর তার নির্দেশে এটা হয়েছে, যার জন্য আমরা ধারণা করতে পারি যে যে কোনো ধরনের আওয়ামী লীগ ঘরনার অথবা রাষ্ট্রীয় ব্যবস্থাপনা যারা জড়িত তাদেরকে কোনো প্রসিডিংসে আনতে হলে এটা সম্ভবত প্রধানমন্ত্রীর নির্দেশ ছাড়া হয় না বলে একটা রিজনেবল অ্যাজাম্পশন আমরা করতে পারি। আমরা তো আর এখন প্রধানমন্ত্রীর দপ্তরে কাজ করি না এবং ফাইলও দেখতে পারি না, তো ধারণা হয় তো শেখ বাচ্চু যে ঘুরে বেড়াচ্ছে, ডেফিনেটলি তার খুঁটির জোর এত বেশি যে রাষ্ট্রীয় এই আইনি প্রক্রিয়াকে অন্যত্র সরিয়ে নিতে পারে, এরকম শক্তিমান লোকের ব্লেসিং তার উপর আছে বলেই কিন্তু তারা জবাব দিতে সম্মুখীন হচ্ছে না। আর আমাদের এই যে রাজনৈতিক কালচার, যে নৈতিকতার মান দিন দিন তলানি থেকে তলানিতে যাচ্ছে, যেমন আপনাদের সেক্রেটারি জেনারেল সাহেব, উনি $25,000 ঘড়ি ব্যবহার করে নিজেই স্বীকৃতি দিলেন, যদি আপনি আইনের প্রতি শ্রদ্ধা থাকে, যে আইনে বলা আছে যে এই ধরনের
বা যদি উপহার পান সেটা রাষ্ট্রীয় কোষাগারে জমা করতে হবে, তাহলে তার উনি এই পদে থাকতে পারে না। তো উনি যদি এইটা করে পার পেয়ে যায় তাহলে ডাউন টু আর্থ আপনার ইউনিয়ন এবং ওয়ার্ড পরিবারের নেতারাও ভাববে আরে আমাদের আমাদের সেক্রেটারি জেনারেল দিয়ে আইন ভঙ্গ করে চলতেছে, আমি কেন ভঙ্গ করবো না। তো এখন আমাদের পলিটিক্যাল কালচারের একটা বড় অংশ হয়ে দাঁড়িয়েছে যে আইন ভঙ্গ করাকে তারা চ্যাম্পিয়ন হিসেবে মনে করে। সেক্রেটারি জেনারেল উনি যখন এটা স্বীকার করছে, ওনার উচিত ছিল একটা ভালো উদাহরণ সৃষ্টি করা যে আমি ভুল করেছি, অন্তত জাতির কাছে ক্ষমা চাইতে পারত যে আমি এখন এই ঘড়িগুলো রাষ্ট্রীয় কোষাগারে যাবে, আইন রয়েছে, সুনির্দিষ্ট আইন রয়েছে সেই জন্য। হ্যাঁ, তারপর দেখেন যে কি আইন আছে যে আমার কোনো বন্ধু আমাকে বা আত্মীয় স্বজন একটা ঘড়ি দিতে পারবে না, তোষখানার যে ইটা যে কোনো জিনিস জাতীয় টেলিভিশন আপনি বলছেন এটা হলো রাষ্ট্রীয়ভাবে, রাষ্ট্রীয়ভাবে মন্ত্রী হিসাবে আপনাকে যদি কেউ এটা দিয়ে থাকে ওইটা যাবে হলো রাষ্ট্রীয় তোষখানায় বা ইতে, বাট আপনার একজন বন্ধু বা আপনার একজন শুভাকাঙ্ক্ষী আপনাকে কিছু দিতে পারবে না, এই ধরনের কোনো গাইডলাইন টিটু ভাই উনি যদি আমার মনে হয় না থাকতেন, উনি যেই মুহূর্তে মন্ত্রী পদ থেকে চলে যাবেন উনি কয়টা ঘড়ি পায় বাংলাদেশে, কয়টা ঘড়ি পাবে এই এই ঘড়ির ইদলে বাংলাদেশে আমরা কয়জন এটা আমাদের পলিটিক্যাল কালচার এটা আমরা এভাবে আনতে পারি যে আমি মন্ত্রী আমাকে কেন এত হাজার ডলার দামের একটা ঘড়ি একটা লোক দিচ্ছে, সে দিচ্ছে সে তার অর্থের উৎস কোথায়, এটা বোধহয় আমাদের রাজনৈতিক নেতাদের বিবেচনা করা অনেক সময় উচিত, কেন দিচ্ছে আপনাকে, আমরা ইন্টারন্যাশনাল আইন রয়েছে, নিশ্চয়ই আপনার বন্ধু আপনাকে দিতে পারে, আন্তর্জাতিক সংস্থা আইন রয়েছে, কেউ যদি $200 বেশি কোনো গিফট পায় সেটা সে জমা দেবে, নিবেই না, নিবেই না। শুধু এইখানে আমি একবার এসে গেলাম ভুটানে, তো এক ভদ্রলোক আমাদের এখানে ধরেন যে আমেরিকান অ্যাম্বাসি বন্ধু অ্যাম্বাসি অ্যাম্বাসেডারকে গিফট দিতে চাইলে তার তো আমি আমি সম্ভবত $25 বা তার বেশি কেউ মূল্যের কোনো কিছু দিতে পারেন এবং দেয়া হলে তারা আবার টাকাটা ফেরত পাঠিয়ে দেয়, কোনো মূল্য দিলে এই গিফটের একটা দাম ধরে বাকিটা ফেরত পাঠিয়ে দেয়। দুরুকেয়ারে এক ভদ্রলোক আমি আমরা ভুটানে বেড়াতে গেলাম, দুরুকেয়ারে উনি ওইখানে যে বিমানের দুরুক এয়ারের যে চিফ তার কাছে গেলো যে আমাকে এজেন্সিটা জিপিএটা দেন আর কি, সেই জিএসএ আনার জন্য গেলো, উনি বিরাট একটা গিফট নিয়ে গেছিলো আপনার সেট কোরকারি সেট বাংলাদেশ থেকে, অ্যান্ড সে দ্যাট জেন্টলম্যান ডিনাইড টু টেক দ্যাট গিফট, যে আমি এই গিফট নেবই না। This is called system. যেমন ধরেন পৃথিবীর অনেক দেশের সাংবাদিক মানে অনেক দেশের সাংবাদিকদের তাদের তো আপনার প্রতিষ্ঠান থেকেই বলে দেওয়া আছে যে তারা কোনো গিফট দিতে পারবে না, আর আমাদের এখানে গিফটের তো মহামারী, আপনি যদি রাষ্ট্রীয় ওই পজিশনে না থাকেন তাহলে আমরা ধারণা করতে পারি একটা গিফট আসবে না। এই যে সরকার শুনেন এইরকম সরকার বিরোধী দল এখন এই এই গিফট শুনেন এই আমাদের শুনেন আমরা যখন রাজনীতি করি না, আমি বললাম না যে আমার এলাকায় সবাই আপনারা এমন একটা আইডিয়াল পয়েন্ট থেকে, আমি UNDP একটা প্রোগ্রামে গিয়েছি নারীর ক্ষমতায়ন নিয়ে কথা হচ্ছিল, আমরা বললাম যে আমাদের এই পার্সেন্টেজ, উনি বললো না 50 তো আইডিয়াল হওয়া উচিত, তো ওনাকে আমি তখন বললাম যে আমেরিকায় 26% ওমেন কংগ্রেস আছে 26 জন আর ইতে আছে 35 জন, সো আপনি মাত্রাটা এমন জায়গায় নিয়ে যান না যেটা আমরা পরে পরিচালনা করতে পারব, আইডিয়াল জায়গা থেকে কথা বলা ভালো, আমরা সার জায়গা থেকে কথা বলা ভালো না, আমরা মাত্রা তো ওই জায়গায় নেব, আমরা যখন জনগণের সামনে কথা বলবো, আপনারা যখন দাবি করেন যে উন্নয়নের মহাসাগরে আপনারা চলছেন, আমরা দাবি করি না, শুধু শুনেন এই জায়গাটা কখনোই ভুল করবেন না, আমাকে বলতে দেন, আপনারা অনেক কথা বলেন, আমি বলে দেব, আমি আমি শেষ করে দেই যে এই 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 মানে কিছু কিছু জিনিস বলেন আমি শুনি ধৈর্য ধরে, কিন্তু উন্নয়নের মহাসাগরের কথা আমি বলতেছি না, আজকে IMF ওয়ার্ল্ড ব্যাংক ADB ইন্ডিয়ান মিডিয়া ইন্ডিয়ান পাকিস্তানের মিডিয়া পাকিস্তানের আমি সে উন্নয়নের মহাসাগরের যখন ডিজিটাল সুপারওয়ে যখন বলেন তখন আমরা আইডিয়াল জায়গা থেকে কেন কথা বলবো না, নিশ্চয়ই আমরা কথা বলবো, আমরা যে জায়গাটা বলছি যে এই যে জবাবদিহিতার যে একটা সিচুয়েশন সৃষ্টি হয়েছে যে এইটা রাষ্ট্রপ্রধান বা সরকার যদি সরকার প্রধান যদি বলে সেইখানে জবাবদিহি আর কোথাও হয় না, এবং এই জবাবদিহিতার কারণে জনগণ মারাত্মক ক্ষতির সম্মুখীন হয়েছে, যে আপনি দেখছিলেন যে আমি ছোট্ট দুইটা নোট নিয়েছি, সেই নোট দুটো যে জবাবদিহিতা যদি না থাকে তাহলে কি হয় যে আপনি জুলুবে জানেন ক্রিমিয়ান ব্রিজ যেটা রাশিয়া করেছে সেইটা 19 কিলোমিটার টুইন ব্রিজ, হ্যাঁ ডাবল ব্রিজ, একটা রেললাইন আলাদা এবং একটা সেতু, সেইটা 19 কিলোমিটার বাংলাদেশের টাকায় মাত্র 32,000 কোটি টাকায় সেইটা 2016 সালে শুরু করে 2018 সালে শেষ করছে। আপনার ভুবন হাজারিকার ব্রিজ 9.5 কিলোমিটার সেইটা বাংলাদেশের টাকায় 12,000 কোটি টাকার, আর সেইখানে আমাদের পদ্মা ব্রিজ শুরু হয়েছে 2014 শেষ করার কথা, এখন বলতেছে 21-এ শেষ হয়েছে।
তো জবাবদিহিতা যদি না থাকে তাহলে কি হতে পারে? এবং এই টাকাগুলো রাষ্ট্র তো এদেরকে কন্ট্রোল করতে পারে না, সেইখানে বলা হয়, আপনি র‍্যাপ আপ করুন, সেইখানে বলা হয়। সেই জন্য আমি বলছি যে আমাদের শুধু ক্ষমতা থাকার জন্য আমরা রাষ্ট্রটাকে কোথায় নিয়ে গেছিলাম, এই লিগেসি আমরা 10-20 বছরের পরে আর সত্যিকারে সব কিছু বের হবে। যে আমরা দেখতে পাচ্ছি যে ক্ষমতা থাকার জন্য আপনি রাষ্ট্রীয় সিস্টেম সম্পূর্ণ ভেঙে ফেলছেন, গুম আবির্ভূত হয়েছে। সৌভাগ্যবশত কর্নেল হাসিন নামে একজন 18 মাস পরে ফেরত আসছে। নির্বাচনী সিস্টেম সম্পূর্ণ ভেঙে ফেলছেন, অর্থনৈতিক সেক্টর সম্পূর্ণ ভেঙে ফেলছেন, একদম ডাউন টু বটম যেটা বলেন সব বলছেন। এইখান থেকে আমাদেরকে রিভার্ট ব্যাক করতে হবে। ধন্যবাদ আসাদ ইসলাম। আমার তো মনে হয় না স্বাধীনতার পর থেকে এর চেয়ে জবাবদিহি সরকার এবং এর চেয়ে মানে সাধারণ মানুষের জন্য উন্নয়নকমী কোনো সরকার কখনো ছিল। যে দেশ অন্ধকারে নিমজ্জিত ছিল আজকে সেই দেশের প্রতিটা মানুষের ঘরে ঘরে আলো জ্বলতেছে, বাতি জ্বলতেছে। যে চরাঞ্চলে কেউ চিন্তাই করতে পারে নাই, এখনও হয়তো রাস্তা পৌঁছাইতে পারি নাই, কিন্তু তার আগে বাতি পৌঁছাইছে, মানুষ আলোকিত হচ্ছে। আজকে একটা সাধারণ মানুষ, ওই হতদরিদ্র মানুষ, একসময় শুনতাম উত্তরবঙ্গে মঙ্গা হয়, ওই শব্দগুলি এখন মিউজিয়ামে চলে গেছে। মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন এবং আমরা সকল এমপি কমিটেড যে আমাদের এই মুজিব বর্ষে আমাদের কোনো হতদরিদ্র মানুষ, গৃহহীন মানুষ আমরা আমাদের কনস্টিটিউয়েন্সিগুলোতে রাখবো না, আমরা কাজ করছি। এবং তারপরে যদি আপনাদের এই সুশীল সমাজের এই ধরনের তাত্ত্বিক আলোচনা করতে হয়, এই দোষ নিতেও আমাদের কোনো আপত্তি নাই, এই ধরনের ব্লেম নিতেও কোনো আপত্তি নাই যে আপনারা যেটা করছেন। শুধু একটা উদাহরণ দিই, আপনার রাস্তাঘাটের কথা বলছেন, আমরা নদী ভাঙা এলাকার মানুষ, আমার একদিকে যমুনা একদিকে ধলেশ্বরী, একটা রাস্তা করতে 40 ফিট উঁচু করতে হয়। শুধু তা করলে হয় না, পাশে আবার প্যালা সাইড দিয়ে ওখানে বেড়া দিতে হয় যাতে আবার রাস্তাটা ভেঙে না পড়তে হয়। এই এই রকম রাস্তা আমি যখন দিল্লিতে যাব বা আগ্রায় যাব, ওইখানে এইরকম রাস্তা হওয়ার কথা না, চীনেও যখন যাব এরকম রাস্তা হওয়ার কথা না। সো এগুলো সব ইউনিক কথা বলে লাভ নাই। আপনারাও সরকারে ছিলেন, খালেদা জিয়াও 3 বার ছিল, ওই সময় আপনারা কী করছেন একটাবার চিন্তা করেন। তার চেয়ে আমরা বেটার করতেছি নাকি, তার চেয়ে ধাপে ধাপে আমরা এগিয়ে যাচ্ছি নাকি, আমরা জবাবদিহিতার সংস্কৃতি আনা শুরু করেছি নাকি, এই জিনিসগুলো দেখেন। আপনাদের সময় তো কোনোই জবাবদিহিতা ছিল না। আপনারা 75-এর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার মাধ্যমে সংবিধানকে পদদলিত করে এদেশের সামরিক শাসনের শুরু করেছেন। সো সেইখান থেকে এখন যদি আপনারা নীতিনৈতিকতার কথা বলেন, সেইখান থেকে যদি আপনারা এখন বলেন যে হঠাৎ করে আমরা শতভাগ স্বচ্ছ হয়ে যাব, এখন থেকে আমরা এটা এটা করব, আমরা করছি এবং আমরাই পারি, আমরা উন্নয়নও করতে পারি, জনগণের ভাগ্যের পরিবর্তনও করতে পারি এবং স্বচ্ছ জবাবদিহি সরকারও আমাদের বাংলাদেশ আওয়ামী লীগ করতে পারে এবং জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সেই দিকেই আমরা ইনশাল্লাহ এগিয়ে যাচ্ছি। কিছু বলবেন না আর কিছু যোগ করবেন? আমার হাতে আর 1-1.5 মিনিট বা 2 মিনিট সময় আছে। এটা বলতে চাই যে আওয়ামী লীগ যেটা করেছে সেটা তো তার, সে একজন সিটিং এমপি, তো আমি আশা করব যে যে ইলেকশনের মাধ্যমে আপনি এমপি হয়েছেন, এই ধরনের ইলেকশন যেন বাংলাদেশে এখনো দিন হয় না। যে আওয়ামী লীগ বিশ্বে একটা রেকর্ড সৃষ্টি করেছে যে স্বৈরাচারী সরকারের আন্ডারে এরকম নির্বাচন অনেক জায়গা হয়, উত্তর কোরিয়া, রাশিয়া, ইজিপ্ট, কিন্তু কোথাও কোনো রাষ্ট্র হয় নাই, এই একটা জিনিস। আরেকটা জিনিস হলো যে ইতিহাস বলবে এক সময় যে কোন গণতন্ত্র আমরা 2009 থেকে দেখেছি। বিএনপি একটা সব একটা একটা কথা সবসময় আপনাদের মাধ্যমে শুনি যে বিএনপির সময় যে অপশাসন দুঃশাসনগুলো সেইগুলোকে আপনি ঢাল হিসেবে ব্যবহার করেন, অত ডিটেইলস না দিয়ে আমরা সেটা বলতে যে এইটাকে কখনোই ঢাল হিসেবে ব্যবহার করেন না। এবং আমরা যে নীতিনৈতিকতার কথা বলবো না, নির্বাচনের প্রসঙ্গটি করছে, জি ধন্যবাদ, যে অন্যায় করছে তার বিরুদ্ধে না। আপনারা যে বিদ্যুৎ ব্যবস্থার কথা উন্নতি করছেন, ফাইন, এট দ্য ভেরি হাই কস্ট, কিন্তু আপনারা বিএনপির সময় এই বিদ্যুৎ সেক্টর নিয়ে যে দুর্নীতি হয়েছে একটা কমিশন করেন না, একটা কমিশন করে সেটার দেখা না। জি দেখেন, জাস্ট 1 মিনিটে, হ্যাঁ 1 সেকেন্ডেই বলবো, আপনি হ্যাঁ লাইনে উত্তর দিব। গণতান্ত্রিক ধারাবাহিকতা আমরা রক্ষা করে চলছি, আমরা সবসময় জনগণের ভোটে নির্বাচিত হয়ে ক্ষমতায় এসেছি এবং জনগণের উপরে আস্থা রেখে করেছি। আমরা সামরিক শাসন দিয়েও ক্ষমতায় আসি নাই এবং জনগণ আমাদের যখন মনে করবে না যে আমাদের ভোটের দিবে না, তখন আমরা হব না, কিন্তু আমরা এই ধারাবাহিকতা আছে এবং ধারাবাহিকতা থাকবে। দর্শক, আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে, তৃতীয় সম্পর্কে আপনারা লিখতে পারেন ডাকে, ইমেল, এসএমএস এর মাধ্যমে, ইন্টারনেট, আমাদের অফিসিয়াল ওয়েবসাইট অথবা সোশ্যাল মিডিয়াতে যেসব পেজ রয়েছে সেসব পেজে আপনাদের মতামত রাখতে পারেন। আর আপনাদের মতামত আমাদের অনুষ্ঠান তৃতীয় মাত্রা আপনি দেখতে পাবেন প্রতি বৃহস্পতিবার এবং শুক্রবার বাংলাদেশ সময় রাত 2টায়, সোমবার সকাল 11:30 এবং শুক্রবার দুপুর 1:30 দেখবার আমন্ত্রণ রইল। তৃতীয় মাত্রা পর্বটা আপনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সরাসরি দেখতে পারেন। ফেসবুকে এখন তৃতীয় মাত্রা লাইভ স্ট্রিমিং হচ্ছে, আর আইওএসটি বাই সাকরাপ অ্যাপ স্টোর থেকে তৃতীয় মাত্রা আপনি ডাউনলোড করে নিতে পারেন তৃতীয় মাত্রা দেখবার জন্য এবং অনুষ্ঠান সম্পর্কিত তথ্যাদি জানবার জন্য।
ব্যারিস্টার সরওয়ার হোসেন এবং মিস্টার আসানুল ইসলাম, অসংখ্য ধন্যবাদ আপনাদের এই আলোচনায় অংশ নেওয়ার জন্য। দর্শক, কথা হচ্ছিল নানা বিষয় নিয়ে, পিলখানা হত্যাকাণ্ড নিয়ে কথা হয়েছে। দুজনেই মনে করেন যে এই ঘটনার আরও গভীরে যাওয়া দরকার, তদন্ত আরও হওয়া দরকার। বিচার হয়েছে, বিচার প্রক্রিয়া চলছে, কিন্তু আরও গভীরে এটি নিয়ে যাওয়া প্রয়োজন বলে ওনারা দুজনেই মনে করেন। দ্বিতীয়ত হচ্ছে যে এই ঘটনাগুলোতে সামরিক বাহিনী বা গোয়েন্দা সংস্থাগুলো যথাযথভাবে তাদের যা করার ছিল, তাদের যে প্রতিক্রিয়া ব্যক্ত করার ছিল, তাদের যেভাবে অ্যাক্ট করা উচিত ছিল সেটি তারা করেছেন কি না, সেটিও ওই সব বাহিনীর বা ওই সব এজেন্সির শৃঙ্খলার মধ্যে থেকে খতিয়ে দেখা দরকার। অধিকাংশ ক্ষেত্রেই বাংলাদেশের কোনো তদন্ত রিপোর্ট আমরা পাই না, সেটি প্রকাশিত হয় না কোনো ক্ষেত্রে। এটি বাংলাদেশের একটি দুর্বলতা, মানুষের জানার অধিকার রয়েছে, কিন্তু অ্যাটলিস্ট এই প্রশ্ন তো তোলাই যায় যে যেগুলো বিচারিক প্রক্রিয়ার মধ্যে যে বিষয়গুলো ঢুকে পড়ে সেখানে আদালত আসলে এই সমস্ত তদন্ত প্রতিবেদনগুলো দেখতে চান কি না, চেয়েছেন কি না, বা তারা দেখে থাকলে সে সম্পর্কে তাদের প্রতিক্রিয়া কী বা অবজারভেশন কী, সেটি কিন্তু খুবই জরুরি। অধিকাংশ ক্ষেত্রে সেটি আমরা গণমাধ্যমে থাকার কারণে যেটুকু খবরাখবর আছে তাতে সেরকমটি কিন্তু জানা যায় না, কাজে এই এই বিষয়টিও নজরে রাখা দরকার। পাপিয়া থেকে শুরু করে ক্যাসিনো থেকে শুরু করে কোনো কোনো বাহিনীর প্রধান, এইসব নানা আলোচনা, নানা ঘটনা আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে, গণমাধ্যমে আছে, এবং এগুলো আসলে কোনো অবস্থাতেই কাউকে কোনো স্বস্তি দেয় না, বরং পীড়া জাগায়। এবং এগুলোই একটি দুটি ঘটনা, এরকম অসংখ্য ঘটনা আছে। এই ঘটনাগুলো কেন ঘটছে, এই ঘটনাগুলোর পারিপার্শ্বিক প্রতিক্রিয়া কী, সেটি যেমন বোঝা দরকার, এবং সেই সঙ্গে এর বিরুদ্ধে কী কী ব্যবস্থা হচ্ছে, এর সঙ্গে সংশ্লিষ্ট আর কারা কারা আছে, তাদের আইনের আওতায় আনা হচ্ছে কি না, সেটিও দেখা দরকার। অনেক সময়ই আমরা রাজনৈতিক প্রভাবের কথা বলি, এগুলো যে একেবারে অসত্য সেটিও উড়িয়ে দেওয়া যাবে না, কিন্তু এই প্রশ্ন তো তোলা দরকার যে প্রতিষ্ঠানগুলোতে যারা বিভিন্ন সময় দায়িত্ব পালন করেন, অনেক সময় সাংবিধানিক দায়িত্ব যারা পালন করেন, তারা নানাজন নানান রকমের শপথ নিয়ে দায়িত্ব পালন করেন, তারা চাপের মধ্যে কেন করেন, চাপকে কেন অতিক্রম করতে পারেন না, করেন না, কিসের মোহে, সেটিও কিন্তু খতিয়ে দেখা দরকার। দোষ ত্রুটি সবারই আছে, কিন্তু কোনো বিশেষ একদিকে যদি আমরা তীরটা সবসময় রাখি তাহলে কিন্তু সমস্যার সমাধান হবে না। আমাদের নাগরিক হিসেবে দায়িত্ব কী, আমার সাংবাদিক হিসেবে দায়িত্ব কী, অপোজিশনের দায়িত্ব কী, এগুলো কিন্তু চুলচেরা বিশ্লেষণ করা দরকার। কিন্তু লক্ষণ যা বলছে, আমাদের অর্থনীতি থেকে শুরু করে নানান জায়গায় আর্থিক খাত থেকে শুরু করে নানান যে ঘটনাগুলো ঘটছে সেগুলো খুব একটা সুখকর নয়, এবং এগুলোর দীর্ঘমেয়াদী প্রতিক্রিয়াও রাজনীতিতে অর্থনীতি খুব একটা ভালো কিছু নয়। সেই সঙ্গে সামাজিক, রাজনৈতিক, গণতান্ত্রিক নানা অধিকারের প্রশ্নই কোনো আলোচনা হলো, একেবারে প্রশ্নগুলো উড়িয়ে দেওয়ারও সুযোগ নেই, আবার এগুলো নিয়ে আলোচনা করবারও প্রয়োজন রয়েছে। সব কথার মূল কথা হচ্ছে যে কারো কৌশল হয়তো ভিন্নতা থাকতে পারে, কেউ হয়তো মনে করতে পারেন যে এটিকে আমি একটু আপাতত স্তিমিত রাখি, এই জায়গাটাতে নজর দিই, কিন্তু মানুষকে সংশ্লিষ্ট করতে হবে পুরো প্রক্রিয়ার মধ্যে, মানুষের সম্মতিটা তার সঙ্গে থাকতে হবে। আমাদের অর্থনৈতিক প্রক্রিয়া, রাজনৈতিক প্রক্রিয়া, উন্নয়ন প্রক্রিয়ায় আমরা যদি মানুষকে সংশ্লিষ্ট না করতে পারি, এবং রাজনৈতিক প্রক্রিয়া অংশ হিসেবে অবশ্যই গণতান্ত্রিক প্রক্রিয়া অংশ হিসেবে নির্বাচনকে মাথায় নিতে হবে। নির্বাচন নিয়ে ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদক নিজে উদ্বেগ প্রকাশ করেছেন, মানুষ ভোটের প্রতি আগ্রহ হারিয়ে ফেলছে, ভোটের প্রতি আগ্রহ হারিয়ে ফেলা মানে রাজনীতির প্রতি আগ্রহ হারিয়ে ফেলা, এবং রাজনীতি যদি ঠিকঠাক আমরা না করতে পারি তাহলে অর্থনৈতিক উন্নয়ন যদি স্বীকারও করে নিতে কারো আপত্তি থাকে, কিন্তু যারা সেটি সমর্থন করেন যে দেশ এগিয়ে চলেছে অর্থনৈতিকভাবে, সেই অগ্রযাত্রাটাতে কিন্তু একসময় ব্যাহত হবে বা টেকসই হবে না। সব মিলে এই বিষয়গুলোতে নজর দেওয়া দরকার। দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ, আপনাদের সবার জন্য শুভকামনা।